أجرني من النار اللهم أجرني من النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور سل بني إسرائيل كم آتيناهم من آية بينة ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله شديد العقاب زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم صدق الله مولانا العظيم اللهم وفقنا لما تحب وترضى من
القول والفعل والحمل والأدي والتقى إنك على كل شيء قدير. سورة بقرة 208 থেকে তেলাওয়াত করলাম 213 পর্যন্ত। এর ভিতরে আল্লাহ যা বলছেন আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেন। আমলের তৌফিক দেন। বুঝলে সাধারণত মানুষ আমলের দিকে আকৃষ্ট হয়, একে জ্ঞানী বলে। ভালো বুঝলো, মন্দ বুঝলে, বুঝনের পরে ভালো কাজ করে মন্দ কাজ ছেড়ে দেয়, তাহলে বোঝা গেল তার দেমাগ ঠিক আছে, মেধা ঠিক আছে। ভালো বুঝার পরে ভালো করতে গেলে অনেক কষ্ট হয়, সেই কষ্ট সে সহ্য করে। মানুষে বলে যে কষ্টের পরে মিষ্টি পাওয়া যায়, শিলুক অথবা প্রবাদ। অতীতের যে মানুষ ছিল বর্তমান যুগের তুলনায় ওরা আল্লাহ রসুলের নিকটে ছিল, যত দিন যায় আমরা দূরে সরে যাই। তাই ওই যুগের মানুষ ফিতরতগত স্বভাবগত ভাবে একটু ভালোবেসে ছিল, ওদের কাফেরদেরকেও দেখা যায় তাদের মধ্যে আজীব এক মানবতা আছে। যারা যত রসুলের করিব তাদের স্বভাব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে, সাহাবার কারণে তাদের স্বভাব বাড়ি সুন্দর ছিল। যাই বলতো এটা কোরআনের লোকে মিলে, হাদিসের লোকে মিলে, অথচ জ্ঞানী ছিল না। এই বললাম কষ্টের পরে মিষ্টি মসুর আছে না, কোরআনে আছে ইন্নামা আল উসরি ইউসরা। নেকির কাজ করতে গেলে আগের যুগের মানুষের কষ্ট কম হইতো, আমাদের কষ্ট বেশি হয়। কারণ আগের যুগের মানুষ স্বভাবগতভাবে ভালো ছিল, চাই সে কাফের হোক চাই মুসলমান, যে কোনো ধর্মের হোক স্বভাবগতভাবে তারা ভালো ছিল। এ চিন্তা করেন যে আল্লাহর রাসূলকে এবং সাহাবাদেরকে মক্কার মুশরিকিনরা কি পরিমাণ ঘৃণা করত। দেশান্তর করার আগে হত্যা করার জন্য চতুর্দিকে ঘেরাও করছিল না করছে নাই, এই অবস্থা। এরপরে ওনার দেশান্তর হইতে হয়েছে, আল্লাহর হুকুমে হয়েছে, কিন্তু হইতে হয়েছে। কিরকম শত্রু শিয়াবে আলীর মধ্যে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নামে একটা এলাকা আছে ঘাঁটি মক্কার পূর্ব দিকে এখনো আছে, এইটার মধ্যে যারা আল্লাহর রসুলকে সাপোর্ট করত, আল্লাহর রসুল সহ হযরত খাদিজাতুল কুবরা সহ আবু তালেব সহ এই পুরো গোষ্ঠীটাকে মনে করেন যে আবদ্ধ করে রাখছে, ঘেরাও করে রাখছে। আর তাদেরকে সাথে সব কিছু বাইকাট, পানি নেই, খাওয়ার কিছু নাই, দেওয়ার অধিকার নাই কারো,
চূড়ান্ত সিদ্ধান্ত। এখানেই হযরত খাদিজাতুল কুবরার ওফাত হয়ে গেছে, এখানেই আবু তালেব সাহেবের ওফাত হয়ে গেছে। এই জন্য একে আমুল হুজন বলা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত বড় কঠিন মুহূর্ত আর আসে নাই, এত কষ্ট পাইছিলেন তিনি, এত বেশি চিন্তিত হয়েছিলেন তিনি। আমি বুঝাইতে চাইতেছি যে তারা কি পরিমাণ রাগান্বিত নবীর প্রতি, সাহাবীর প্রতি। আল্লাহ সব করে, কিন্তু এই দুনিয়ার মধ্যে আল্লাহ করেন কিন্তু মাধ্যম লাগে। দিনের বেলা দিন, রাতের বেলা আধার, এগুলো সব আল্লাহরই কৃতিত্ব কাজ, কিন্তু সূর্য ডুবা সূর্য উঠাকে মাধ্যম বানিয়েছেন। ঠিক কিভাবে জানি এদের দিলে কি আইসে আল্লাহ জানে। মোহাম্মদ সত্য না আমরা সত্য, এইটার পার্থক্য কেমনে বোঝা যায়? আল্লাহ ছাড়া বোঝা যায় না। তারা একটা লিখছে, কাগজ লিখছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার কথা বিশ্বাস করেন। এই কাগজ বাইতুল্লাহ শরীফে টানায় থইব যে সত্যবাদী তার নাম সহ ওই শব্দটা পোকায় খাবে না, আর যারা মিথ্যাবাদী অসত্য অনুসারী ওরাটা খায় ফেলে। এটা কোনো ব্যাপার হইল, আজিব আজিব ঘটনা। নির্দিষ্ট টাইম পর্যন্ত মক্কা বাইতুল্লাহ রূপে লটকায় রাখছে, যখন সময় হয়েছে বাইর করে দেখে লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর বাক সব ফুকা গায়ে বলছে। দেমাক যদি থাকতো বোঝা উচিত ছিল না, তোরাই তো করলে। জাদু সাংঘাতি জাদুকর্ম না। ব্রেইন যখন খারাপ হয়ে যায় কাজ করে না, মেধা গ্রস্ত হয়ে গেলে কাজ করে না। সমস্ত গুণার মূল মেধাগ্রস্ত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কষ্ট করতেছেন নেক কাজ প্রসারের জন্য? আমি বলতেছিলাম নেক কাজ করলে কষ্ট হবে, গালি গালাজ তো স্বাভাবিক, মায়ের খেতে দাঁত ভাঙতেই ভাঙবে দাঁত, কিছু করার নেই। মজবুত ইমানের দরকার, ইমানি দৃঢ়তার দরকার, আল্লাহ আমাদেরকে দান করেন। তয়েফের ময়দানে কি অবস্থা হইল, শরীরে এমন কোন জায়গা নাই যেখানে পাথরের আঘাত লাগে নাই, যেখান থেকে রক্ত প্রবাহিত হয় নাই। এখন গেছেন তো মক্কার বাইরে তোয়াফে, যে জায়গায় গেছেন আল্লাহ দয়া করে আমার ওই নিয়ে গেছেন, গেছি দেখছি সব দেখে আসছে। বলতেছি যখন আমার সামনে ওই চিত্রগুলো আছে, দেখে বলার না দেখে বলার পার্থক্য আছে।
আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, এখন তিনি আর মক্কায় ঢুকতে পারতেছেন না, এই পরিস্থিতি। গেছিলেন যেখানে, ওরা জায়গা দেয় নেই, থাকবার যান নেই, এটা মনের আবেগ আশা, পরিচিত লোক, এদের দিনের কথা শুনে দেখি, আল্লাহ যদি তাদের হেদায়েত দান করে। দেশের ফকিরের তো দাম নেই, বিদেশি ফকিরের দাম হয়। মক্কাবাসীর কপাল নসিব খারাপ, এত বড় নবী পাইল উপকৃত হইতে পারল না, ঠিক আছে একটু বাইরে যাই দেখি কি হয়, ওখানে যায় তো আরো বিপদে পড়ছে। এখন মক্কায় আসা কঠিন, বের হয়ে গেছে, গোত্রীয় শাসন ছিল রাষ্ট্রের মতন, এই রাষ্ট্রেতে ওই রাষ্ট্রে গেলে যেরকম পাসপোর্ট লাগে নিরাপত্তা আইন অনুযায়ী, এই গোত্রেতে বেরিয়ে গেছে আর ভিতরে ঢুকলে পাসপোর্ট, পাসপোর্টের নাম ছিল ওই যুগে, এখনো আছে, আমরা কম বুঝি, পানা, পানা দেওয়া, আশ্রয় দেওয়া, বাংলাতে এটার অর্থ হয় না, পানা দেওয়া, পানা দেওয়ার অর্থ হইল যেমন আমাদের দেশে, আমাদের বিদেশ থেকে, কেমন কি আমাদের শত্রু দেশের থেকে এ দেশের লোক আছে, অনেক অ্যাম্বাসেডর হয়ে আসে, তো এই অ্যাম্বাসেডর কেমনে ঢুকে, তাকে নিরাপত্তা দেওয়া হয় পাসপোর্টের মাধ্যমে, ব্যবসা করতে আসে তার কেমনে আসে, সরকার তাদেরকে নিরাপত্তা দেয়। ওই যুগে এটির নাম ছিল, যদি দেশের হয় জিম্মি, বাহিরের হয় তাহলে ওদেরকে বলা হইতো বিদেশ থেকে আইসে মুস্তামান, আমান দেওয়া হয়েছে, পাসপোর্ট দেওয়া হয়েছে। তো এইরকম কেউ যদি, ওই দেশের প্রথা ছিল, বলতো যে আমি তাকে আশ্রয় দিলাম, তাহলে আবার এ সব শত্রু টাচ করতে পারো। এটা আমি বলতে চাইছিলাম, তাদের মধ্যে যে একটা আস্থা, বিশ্বাস, এটা এমন মজবুত ছিল, একজনে বলল যে আমি আর আশ্রয় দিলাম, পানা দিলাম, তাহলে এই দেশের 1 কোটি মানুষের আর অধিকার নাই তারে ধমক দেওয়ার, গালি দেওয়ার বা কিছু বলার অধিকার নাই, এমন কঠিন প্রথা। ইসলামের শুরুতেও এটা ছিল, এখন আছে। মনে করো যে একজন শত্রু এসে গেল, কাফের শত্রু আমাদের মুসলিম দেশে এসে গেল, গোপনে গোপনে এসে গেছে, পাইলেই মায়ের, এটা হলো আইন, দেশদ্রোহী। কিন্তু একজনে বলল যে আমি তার আশ্রয় দিলাম, তাহলে আর সরকার বেসরকার কারো অধিকার না, তার একটা চুল ছিল। ফতে মক্কার দিনের ঘটনা আছে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় মতো মনে হয় না, মক্কা শরীফে যে একটা জায়গা, যেখানে আমার আলেমরা খুব বসে, কি জানা, চাষি চাচাত্ত বোন উম্মেহানি, উম্মেহানি নবী আলাইহিসসালামের চাচাত্ত বোন ছিলেন, এখান থেকেই অনেকে বলে যে ইসরা মেরাজ শুরু হয়েছে, প্রথম হুজুর এখানে ছিলেন, এখান থেকে বাইতুল্লাহ আসছেন,
করে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস গেছেন, বাইতুল মুকদ্দাস থেকে আরশের দিকে, আসমানের দিকে গেছেন। উম্মে হানির স্বামীর নাম ছিল হুবায়রা, উনি ইসলাম কবুল করেননি। মনে হয় এটা বদরের ঘটনা হবে, পুরো আমার খেয়াল আসতেছে না, বা যে কোনো যুদ্ধের ঘটনার পরে মুসলমানরা বিজয় হয়ে গেছে, এখন কাফেররা পলাইতেছে, হুবায়রা কই ভাগব, ধরা পড়লেই তো অসুবিধা। সে কি বুদ্ধি করছে, আল্লাহ সব একমাত্র আল্লাহ বুঝে, সে চিন্তা ভাবনা করে আমার স্ত্রী হুজুরের চাচাতো বোন, চাচাতো বোন রে হুজুর কো স্নেহ মায়া করে ওইখানে যাইগা মরলে গিয়ে শত্রুর হাতে পড়লে মরলে বললাম ওইনেই মরলাম, বাইরেও মরবো এনেও মরবো, এতো যাহার আমার স্ত্রী তো তখনও পর্দার হুকুম নাজিল হয় নাই। স্বামী কাফের, বিবি মুসলমান, তখন স্বামী স্ত্রী কাফের মুসলমানের মধ্যে বিবাহ থাকতে পারত, বিবাহ বিচ্ছেদের হুকুম আসে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের যে মেয়েরা দুইজন ছাড়া আর দুইজনের বিয়া, আবুল আহাবের সন্তানের সাথে, আবুল আহাবও কাফের তার ছেলেরাও কাফের, এরপরে হুকুম আসছে মুসলমান মুসলমান। হুবায়রা কাফের, উম্মে হানি মুসলমান, না বুঝে হ্যাঁ বাড়ি দেয় উঠছে। এখন যদি কেউ টের পায়, বাগুরা তো সেনাবাহিনী ভাগলে এদের নিজের দেশেও মায়ের, বিদেশে হইলে তো হইল, শত্রুর হাতে পড়লে তো উপায় নেই। উম্মে হানি দেখলেন পাহাড় হলে তো আমার স্বামী এখন থাকার না, থাক স্বামী তো ছিল এখনো স্বামী, উনি বললেন তুমি এসে পড়ছো, তোমার আমি আমান দিলাম, তোমার আমি পানা দিলাম, ইয়া আল্লাহ। ওদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নু তাড়াতাড়ি তলোয়ার লয়ে আইছে, মেহানির ঘরে ইসলামের এত বড় শত্রু মেরিয়ে গেল। আসাদুল্লাহ আল গালিব আলী ইবনে আবি তালিব, আসাদুল্লাহ আল গালিব। হুবায়রা বললাই আমি ই দিছি পানা দিছি, তোমার পানা ব্রিটেনের আবার পানা আছে, মেয়ে লোকের পানার দাম নাই। দেখো কথা বলল না, এই মশলা কিন্তু এখন পর্যন্ত মুখতালাফি, এই বলতেছি না, ক্লাসে পড়ার কথা। বললো যে শুনো আমি তারে পানা দিছি, তুমি তার উপরে আঘাত করতে পারবে না, প্রয়োজন হয় আল্লাহ রসুলের কাছে চলো। আমি মেয়ে বলে আমার পানা দেওয়া ঠিক হবে না, এটা আগে ডিসাইড করতে হবে আল্লাহ রসুলের কাছে। উনি যদি বলেন যে আমি পানা দিলে, অর্থাৎ মেয়ে লোকে পানা দিলে আশ্রয় দিলে গ্রহণযোগ্য নয়, পরে তোমার যা ইচ্ছা করুক, আমি পানা দিছি আমার জানা মতে পুরুষে পানা দেখ মহিলা দেখ একই হোক। হযরত আলী আটকিছে, মেহানির তো সাংঘাতিক দাম ছিল, হযরত আলী দাঁড়ায় রয়েছে, আল্লাহ রসুলের কাছে উম্মে হানি গেছে, যে হুজুরে গোসল করতেছে,
চতুর্দিকে আমাদের মতো তো না, আমরা বুঝাইতেই পারবো না যে কি হালাতটা ছিল। চতুর্দিকে কাপড় দেয়া ঘেরাও করে এটার ভিতরে আল্লাহ রসুলে গোসল করতেছেন, খারাইলে এটি দেয়া, এটার মধ্যে গোসল করতে। চুনাচে হুজুর বললেন কে আসছে, একজন উম্মেহানি আসছে। উম্মেহানি এই সময়ে তুমি আসছো কি বিষয়? ইয়া রাসূলুল্লাহ আমানতু হুবাইরা, হুবাইরাকে আমি আমান দিছি। আলী বলে আমার আমান দেওয়ার দান নাই, তাকে কতল করার জন্য তলোয়ার নিয়ে দাঁড়ানো, আমি আপনার কাছে আসছি। আমরা মহিলা, আমাদের আমান দেওয়া ঠিক হবে না। আল্লাহু আকবার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিছেন, এই জবাব ক্লিয়ার না, এই জন্য মতবিরোধ হয়ে গেছে। মতবিরোধ কেমনে হয় আলেমদের মধ্যে? আমরা মনে চায় তো বলে আলিমরা খালি ঝগড়া করে, ঝগড়া না এটা। আলিমরা ঝগড়া করলে আলিম যারা, তাহলে এটা আল্লাহ রসুলে করতেছে, আল্লাহ করতেছে এই বলতে, ফট করে আলিমরা ঝগড়া করতেছে, এরকম বলা ঠিক না। হুজুর কি জবাব দিলেন শুনে, হুজুর বললেন তুমি যাকে আমান দিলে আমিও তাকে আমান দিলাম। তুমি চিন্তা করো, তুমি আমান দিছ, আমিও দিলাম। এটা দুই ব্যাখ্যা হয়, দুই ব্যাখ্যা। আসলে যদি উম্মেহানির আমান দেওয়া যথেষ্ট ছিল, আল্লাহ রসুল বলেন কেন তুমি যাকে আমান দিছ আমিও তাকে আমান দিলাম? তারা বলতেছে যে মহিলা আমান দেওয়ার অধিকার নাই, হুবাইরাকে মারা হয় নাই, ওই যে হুজুর যে বলছে আমি আমান দিলাম এইটার কারণে। কেন? যুদ্ধ বিগ্রহ সৈনিকদের ব্যাপার ভিন্ন, এখনকার মহিলারা আগেরকার মহিলার চাইতে বেশি বুদ্ধিমান মনে হয়। তখনকার মহিলারা, কোরআন শরীফেও আছে, পুরুষের তুলনায় আকসার মহিলাদের প্রতিভা অভিজ্ঞতা পুরুষের তুলনায় কম, বিশেষভাবে যুদ্ধ বিগ্রহের ব্যাপার, মারাত্মক পলিসির জিনিস, গোপন হারবা হয়, কৌশল হয়, এগুলো চিন্তা ভাবনা করা সমস্তের কাজ না, সমস্ত মহিলার কাজ তো মোটেই না। এই জন্য বিশেষ বিশেষ ব্যাপারে মুসলমানদের পুরুষদের বৈশিষ্ট্য থাকে, আর অনেক কিছু বিষয় আছে ওটির মধ্যে মহিলাদের বৈশিষ্ট্য আছে। হুজুর যে বললে, হুজুর তো বলতে পারতেন তুমি আমান দিছ ঠিক আছে, তোমার আমান দেওয়াই যথেষ্ট, এটা তো বলেন, তুমি যাকে আমান দিলা আমিও তাকে আমান দিলাম। এখন কার আমানে হুবাইরা বাঁচতেছে? এক ব্যাখ্যা যা আমি শুনাইলাম, আসলে তার উপরে আর হযরত আলী আঘাত করতে পারেন নাই, আসলে হুজুরে এমন দিছে, উনি পুরুষ, ওর টাইতে পার নাই,
কিন্তু যেহেতু মেয়ে মানুষ, ওরও মন রক্ষা হয়, হেরার খবর নাই, হেরো খুশি হয়েছে, আমি যারা দিয়েছি হুজুরও দিয়েছে, এই খুশিতে মাতোয়ারা। আরেক দলে বলে যে না, সে আমান দিছে, হুজুর এটাকে স্বীকৃতি দিছে। আমরা মাদ্রাসাগুলোর স্বীকৃতি দিছে না, কি ভেজাল যে লাগছে এটা লয়ে। আসলে উম্মে হানি তাকে আমান দিছে, আল্লাহ রসুল এটাকে স্বীকৃতি দিছেন, তার অর্থ হইল মহিলার স্বীকৃতি, মহিলার আমান দেওয়া ঠিক। এখন আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যে দেখেন মশলা মশাইলের মধ্যে যে আলেমদের মধ্যে অনেক সময় দূরত্ব, মানে দূরত্ব বলি না, মতবিরোধ দেখা যায়, এটা মূলত কোনো আলেমের ব্যক্তি স্বার্থের জন্য নয়। যদি কোনো আলেম কোরআনে করিমের হাদিসের অপব্যাখ্যা করে নিজের স্বার্থ উদ্ধার জন্য, ওদেরকে আল্লাহ পাক বনি ইসরাইলি আলেমদের সাথে গণ্য করেন এবং বলে যে এরা আলেমই না, স্বার্থপর, এরা আলেমে সু, এরা যারা নিজের স্বার্থের জন্য কোরআন হাদিসের গলত অর্থ করে মতবিরোধ করে। আরেকটা হলো আল্লাহ পাক শব্দ এমন ব্যবহার করছেন কোরআনে, আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন শব্দ ব্যবহার করছেন যেটার মধ্যে অর্থ দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, এটা নির্দিষ্ট করে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ রসুলে দেন নাই, আল্লাহ দেন নাই। সব মানুষের বুদ্ধি কি সমান? হ্যাঁ, তখন তারা মুস্তাহিদ জ্ঞানী, কেউ 19%, কেউ 20%। ওনারা এটার অর্থ দেখে, কারো কাছে একটা অর্থ বেশি ভালো লাগে, যুক্তিযুক্ত মনে হয়, সে বলে এই অর্থ, আরেকজনে মনে করে যে না এই অর্থ। এই যে মতবিরুদ্ধ হইল দুইজন আলেমের মধ্যে, মুস্তাহিদের মধ্যে, এটা কি কারণে হইল? তার নিজের স্বার্থে হইল না, শব্দের মধ্যে অবকাশ আছে, শব্দের অবকাশ। এটার জন্য কোন আলেমকে বলা তারা খালি কথা কাটাকাটি করে এদের মধ্যে ঝগড়া, ঠিক না? তাহলে তো এটা যে পড়বে আল্লাহর উপরে, আল্লাহ রসুলের উপরে, উনি এরকম শব্দ ব্যবহার করলেন কে? পরাক্রান্তরে এটার ভিতরে উম্মতের প্রতি দয়া, উম্মতের প্রতি দয়া, উম্মতের মানুষের সবার স্বভাব যোগ সমান নয়। একজনের নামাজ খুব পড়তে চায়, রোজা রাখে না, মেয়েরা খুব রোজা রাখে, নামাজের ধার ধারে না। আর একদল আছে হজ করে প্রত্যেক বছর, উমরা করে, নামাজ টামাজ নাই, গরিব নামাজ, গরিবরা খুব দেয় কিন্তু নিজে সরিয়ে আমল করেন, আছেন এরকম? তো আল্লাহ জাল্লা শানু তো এদের নিয়েই থাকবে, এদেরই জান্নাতে নিবে, এদেরই জাহান্নামে নিবে। এই জন্য আমি বলি যে মাছ মারার জন্য জাল ফেলায় বিভিন্ন জায়গা দিয়ে মোটা সোটা আটকা পড়ে যায়। আল্লাহ পাক এবাদতের জাল ফেলাইছে, আলেমরা বলছে এই মশলা, আরেকজনে কয় এই মশলা, আরেকজনে কয় ওই মশলা, আমার মনে এইটা এই মশলাটা ভালো লাগে, আমি হেল লগে চলব। আল্লাহ যদি জিগা তোমার শব্দের মধ্যে দুইটা অর্থ হয়, আমি এটা করে দিছিলাম, এ তো আমার কথা মানছে, তোমার শব্দের অর্থের মধ্যে আছে, আচ্ছা ঠিক আছে যা। মানে ইস্তাহাদা ফা আখতা ফালাহু আজরুন আসাবা ফালাহু আজরান। আমি যে শব্দ কোরআন হাদিসে বলছি, এটি বুঝতে যদি
নিজের কোনো স্বার্থ উদ্ধার উদ্দেশ্য না হয়, এখলাসের সাথে অসুল অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করার যোগ্যতার অধিকারী ব্যক্তি যোগ্যতার দ্বারা চেষ্টা করে যদি মূল অর্থ না পায়, যেহেতু তার নিয়ত ভালো, তার এই মেহনত ব্যর্থ হবে না, একটা সওয়াব আমি তাকে দান করব। এবং তার লগে যারা থাকবে সবই নাজাত পেয়ে যাবে, আর যারটা ঠিক হয়ে গেছে হ্যাঁ ডবল সব হবে। এই তো তাহলে তো এখানে বোঝা যাইতেছে ধর্মীয় মশলা মশাইয়ের মধ্যে বড় আলেমদের মশলার মধ্যে কি হইতে পারে, মতবিরোধ হইতে পারে। আর এই মতবিরোধের উদ্দেশ্য যাতে আমার বান্দার মধ্যে প্রশস্ততা আসে আমল করার, আমল যদি একটার উপরে বাধ্যতামূলক করে দেই, হইতে পারে আমার বান্দা এই আমলটা পারবে না, ফলে সে বঞ্চিত হয়ে যাবে। আমলে দুই সাইড, তিন সাইড, চার সাইড করে রাখা হয়েছে। আমার বান্দা যে কোনো একটা সাইড অর্থের আলোকে গ্রহণ করলে আমি তাকে মাফ করে দেব। বুঝেন, কোরআন শরীফের মধ্যে এরকম কত শব্দ আপনাদের কেমনে বোঝাবো। এখন আমাদের দেশে কিছু কোরআন হাদিসের গবেষণা চলছে আর খালি মাসলার গন্ডগোল বেরিয়ে যাচ্ছে। এই যে গন্ডগোল বেরিয়েছে, একদিন শেষ হইব না, শেষ হইলে কেয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু প্রবলেম নেই। আপনার কাজ হইল আপনি যাকে বড় আলেম মনে করেন ওনাকে ফলো করে চলে, বাস একবার এদিকে একবার ওদিকে যাবেন। ইদানিং আমাদের দেশে একটা মশলা খুবই অসুবিধা হয়ে দাঁড়াইছে, দেখলাম ভারতে গন্ডগোল লাগছে, আমাদের দেশেও লাগালাগি হইতেছে, হয়ে যাবে হবে। সেটা কি যে তালাক দেয় না, মানুষের তো আজীব অভ্যাস, তালাক দেওয়ার সময় জিগায় না হুজুরে, যে হুজুর আমি আমার বিবিরে আর পারতেছি না তালাক দিব। কিভাবে তালাক দিলে শরীয়ত সম্মত হয় বলেন, এটা কোনোদিন জিগা নেই। আমার এই এখানে 52 বছরের মধ্যে একদিনও জিগায় নেই। তবে কোন মাস কম যায় তো আমাদের বিভাগ ভিন্ন, আসলেই বলে দে ওদিকে যান, ফতোয়ার বিভাগ বানায় রাখছে যান। আবার কেন হুজুর আপনার জন্য আপনার কথা পড়ে, আমি মুফতি না। না হুজুর আপনারই বলতে, আপনার কথা ছাড়া হইব না। এরকম কিরম পেরেশানি, হাজার কেউ মানাইতে কিসের বলেন, হুজুর তালাক দিছিলাম এখন আবার আনতে চাই, বেগায়রত মেডিরে তালাক দিয়ে আবার আমার হের ফাই সুভাবে গেছে না, আগে বুঝছিল না, এত রাগ দিলা তালাক এখন আবার তার পাও ছাড়ো ফতুয়া বিয়ে করে আবার আনবার করেছে, সরম নাই, তালাক দিছিল। আল্লাহ আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার মধ্যে যে সমস্ত কাজকে বাধ্য হয়ে আমি জায়েজ করলাম আল্লাহ বলে, তার মধ্যে সবচেয়ে খারাপ হলো তালাক দেওয়া। আর দুনিয়াতে যত চরম গুনাহ করেন শয়তান এত খুশি হয় না, যদি বিবিকে তালাক দেন তাহলে শয়তান এত খুশি হয়। জিনা করলো শয়তান এত খুশি না, কতল করে দিল শয়তান এত খুশি না। মেশকা শরীফের হাদিস আছে, যদি যা শয়তানদের সন্ধ্যার সময় রিপোর্ট দিতে হয় সারাদিন কি করলো তার বাহিনী, যা বলে যে আমি তো কিছুই পারি নাই, যাত্রা বাড়ির ছাত্র এক সপ্তাহ বন্ধে বাড়িতে গেছিল, দুইটার মধ্যে ঝগড়া লাগাইছি, পর তালাক দেওয়া দিস, তাই নাকি ওইদিকে কুলাকুলি করে তারা প্রধানমন্ত্রী বানায়।
তালাক দেওয়াকে শয়তান পৃথিবীর সবচেয়ে বড় আমল মনে করে, কুফুরি এটা না। কেরে পরে যদি কেউ বুঝে আবার মুসলমান মনে হবে, এই সম্ভাবনা তো আছে। হুজুররা তবলিগে মিলে চেষ্টা করলে মুসলমান, কিন্তু তালাক দিছে ঘাস খায় অভ্যাস, এখন দুইটা জিনা করব না, যায় সন্তান হইব, আরাম যত হইব, আমার দল বাড়বো, এই হলো শয়তানের চিন্তা। শয়তান তালাককে অতি সব গুণার তুলনায় উত্তম গুণা মনে করে, আর ইসলামে সব হালালের মধ্যে সবচেয়ে ঘৃণ্য হালাল বাধ্য হইয়া শরীয়তে বিশেষ কারণে তালাকের অনুমতি রাখছে। এখন তালাক যদি দুইটা মশলার মধ্যে পেস, তফসিরেতে মশলারই বলতেছে তফসির তো কি তফসির, আজকে ছাত্র নাই, ছাত্রদের বেশি লাভ, আপনাদেরও লাভ হবে, কারণ আমাদের সমাজে দুইটা মশলা এসে গেছে। একটা হইল এই জায়গাটার মধ্যে যদি একসাথে বলে দে যে আমি তিন তালাক দিলাম, তাহলে কি হবে? আমি রাগে তালাক দিলাম, তাহলে কি হবে? চুনাসে এ সম্পর্কে সর্বসম্মত মজহাবের মধ্যে যেটা, এইটার মধ্যে এই দেশে গেঞ্জাম লাগাই দিছে, রাগে তালাক দিলে তালাক হবে না। আচ্ছা, মানুষ তালাক রাগে দে না খুশিতে দে? হ্যাঁ, এখানে এক দল বেরিয়েছে, তাদের যে আপনি বলেন তালাক দিছি রাগে, কলে হয় নাই, রাগের তালাক হয় না। কোন সে কার বাটা রাগে যদি একজনে আপনার গলা কেটে দে, আদালতে কেস হইল, পরে হেজা কয় হ্যাঁ কাটছি, কিন্তু জানেন আদালত মহা আদালত কি, রাগে কাটছি। আচ্ছা আচ্ছা, তোমার খালাস হবে তো? রাগে যদি আপনি মারেন কোরাল, তার গলা কাটবে না কাটবে না? তালাক কি মানুষ খুশি হয়ে দেয়? তোমারে পায়া আমার মন খুব আনন্দিত, সব ভুলে গেছি কষ্ট দুঃখ বেদনা, জীবনের শেষ তোমার সাথে থাকবো, এই মনের আনন্দে তোমাকে তালাক দিলাম। এনে কোন যুক্তির দরকার আছে? হাদিস কোরআনের দরকার আছে? মানুষ তো তালাকি দেয় রাগ হইয়া, এই জন্য ইসলাম কঠোর। এখানে বিবির সাথে রাগারাগি কিসের? আল্লাহ রসুল এত নারাজ হয়েছেন যে দিনের বেলা বিবিরে কষ্ট দেও, রাগারাগি করো, কয়দিন টিকবা? তিন দিন চার দিন পরেই তো আবার হেরে ধরে বুকের সাথে মিলাও, লজ্জা নাই? যার দ্বারা ঈমান হেফাজত করো, এই তো যথেষ্ট, নাই তো জানোয়ার পশুইতা, এর উপরে খুশি থেকে স্ত্রীকে আদর করো। স্ত্রী তো এই জন্য, তোমার কাপড় ধোবার জন্য না, স্ত্রীরও হক আছে স্বামীরও হক আছে। দিনের বেলা পিটাও, রাত্রি বেলা বুকে নাও, লজ্জা নাই তোমার? আল্লাহ রসুল রাগ হয়েছে, কথা তো ঠিক, বুঝলো? আপনি কেমনে বুঝেন? আরে এইটা প্রশ্ন করে মানছি, আমার বিবি আছে না, রাগ করি না, রাগ করে একদিন দুই দিন কথা বলি না, এত জানি কত না বললে কয়দিন থাকবো, পরে বাসা যায় কেমন আছো তুমি,
অমুক আইসে নেই, এটি হুদাই খাতির করি। তখন হাদিসের মর্ম বুঝে আসছে। বিবি যদি কয়, আমিও রাগ করলাম 20 দিন তুমি আমার কাছে আয়ো না, 40 দিন আয়ো না, যুবক 25 বছর নতুন বিয়েটা করছি, রাগ করছো, ঠিক আছে আমিও রাগ করলাম, দুইজনের রাগের মেয়াদ হইলো 1 মাস, দেখো কি করে আর রাগ করতাম না। আচ্ছা তাই রাগে তালাক তো রাগেই দেয়, রাগ হলে তালাক দিলে হবে না, এটা তুমি কেমন কথা বল? হাদিসে পাকের মধ্যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না হাজলুন। এই হাদিসের উপরে আমাদের মুঠে আমল নাই, সর্বনাশ করতেছি আমরা। তিনটি বিষয় এটার মধ্যে মজাক নেই, বাস্তবে করলেও হয়ে যায় ঘটে যায়, মজাক করে বললেও হয়ে যায়, সাবধান থেকে। কি কি? বিবাহ, আমার আমি বলতাম না পরে কোন বিপদে করি, আমার নাই কেউ, তুমি সবক পড়াইতেছ, আমি সবক পড়াই ছাত্রদের, খুব বিয়ার জন্য বলি দাওরা মেসকা, বিয়া করো না তোমার অর্ধেক ইমান, জলদি বিয়া করো, এটা বুঝাই বলে, তোর শালি থাকলে হের কাছে বেঁধে, তোর মেয়ে থাকলে হের কাছে বেঁধে, মজাক করে যদি এই হুজুরে কইছে তোর মেয়ের বিয়া দে, এ মজাক করে করে দিলাম, শেষ বিয়া হয়ে যাবে। মজাক করেও যদি বলে আমার মেয়ের বিয়া দিলাম তার কাছে, আর হ্যাঁ বললো যে আমি কবুল করলাম, বিয়া হয়ে যাবে, কঠিন ব্যাপার। এরকম দুই চারটে আমার জানা আছে যে এরকম হয়ে গেছে, পরে মশলা যায় না, সর্বনাশ করছি। হুজুর কোন লাইন আছে? মানে লাইন আছে কি, আপনার মেয়ের গড়ে দিয়ে দেন, লাইন নেই কথা কইছে, কেমনে বিয়া হয়ে গেছে। ওই তিনটার একটা, যেখানে মজাক করলেও ঘটে যায়, এক নম্বর, দুই বেচা কিনা, যা তোরে আমার জায়গা দিয়ে দিলাম 10 লাখ টাকার বিনিময়ে, সে বললো যে যা আমি নিয়ে নিলাম 10 লাখ টাকার বিনিময়ে, মজাক করবো, জায়গার দাম 20 লাখ, মজাক করছে, বাস বেচা কিনা হয়ে গেছে। দুজনের দুই জিনিসের উপরে মিল্ক এসে গেছে, তুমি না করতে পারবে না। মজাক নাই এর মধ্যে, এই কথাটার মধ্যে অন্যের হক সম্পৃক্ত হয়ে যায়। আমার জমিন হয়ে গেছে, তোমার টাকা হয়ে গেছে, আমি তো আমার প্রয়োজনে কিনছি, তুমি না করবো, বহুত পেশের মশলা এটি, আমরা মজাক করি না, খবরই নেই মশলার কথা, তালাক মজাক করে দাও, বাস্তবে দাও হয়ে যায়। এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ইসলাম এই জন্য নিষেধ করছে যে মজাক নেই। এরকম আরো অনেক এতাক আজাদ, আগে গোলাম প্রথা ছিল না, বলে দিল দিলাম তোমার আজাদ করে, মজাক করে কইছে, শেষ। বয়রে কইল মজাক করে দিলাম তোরে তালাক, শেষ। তালাক নিয়ে কিসের মজাক? এক মশলা তৈল রাগে তালাক দিলে হইব কিনা, এটা আমরা দেশে চলতেছে, রাগে তালাক দিছে,
আরেকটা হয়েছে যে একসাথে যদি আমি তিন তালাক দিলাম একটা হইব, এটা বলে তিন তালাক দিলাম তাহলে একটা হইব। আমি বললাম 3 লাখ তাহলে 1 লাখ দিলে আদালতে আমার নামে বিচার গেছে। কি বিচার গেছে? আমি 3 লাখ টাকা মেরে গেছি। আদালত ফয়সালা করছে ওরা 3 লাখ দিয়ে দেয়। স্যার আপনার সামনে দিয়ে দিই, আপনি দিয়ে দেন। আমি 3 লাখ দিচ্ছি, 2 লাখ ফেরত নেব। 3 দেওয়ার অর্থ তো এক দিলে মানবে কেউ? মুখে কইলে আমার কাছে 3 লাখ পায়, আপনি কইতেছেন 1 দিলে। আমি বললাম দিছি 3 তালাক, বলে ওইসে একটা। এটা কি করে? এটা আমাদের দেশে জোরদার লাগছে। আমি এই দুটো মশলা বললাম যে এটি সাংঘাতিক চলছে দেশে, আর এটা বুঝার দরকার, কোরআন হাদিসের দরকার তো আছেই, কিন্তু আপনার আমার স্বাভাবিক বুঝার জন্য দরকার নাই। রাগে তালাক দিব না, দেখ খুশিতে তালাক দেয়, আর 3 কইলে আবার 1 হয় কেমনে? এটা তো খ্রিস্টানরা বলে যে 3 জন মিলে খোদা, আল্লাহ, ঈসা আর মারিয়াম, 3 জনে মিলে খোদা হয়েছে। এটা একটা গুল টেবিল হয়েছে, কিনা গুল্লা হয়েছে, অর্ধেকটা 3 জুজ মিলে মোরাক্কাব খোদা। 3 1 1 1 1 ফাগল সারা তো কেউ বলতে পারে। তিনজনে মিলে আবার 1 জন হয় কেন? তিনটা তালাক দিয়ে আবার একটা হয় কেমনে? কোরআন হাদিস তো পড়ে, স্বাভাবিক জ্ঞানেই তো ধরে না। তাহলে আমরা কোরআন হাদিস দেব, এই কোরআন হাদিস তোমরা এতদিন পরে এসে বুঝলা? আজি আল্লাহ রসুলও বুঝলো না, সাহাবারা বুঝলো না, একজন সাহাবায় বুঝলো না, উমর ফারুকের পার্লামেন্টে পাশ হয়েছে সর্বসম্মত এজমায়ে সাহাবা, সাহাবার ঐক্যমতে 3 তালাক 3 একসাথে দিও না, ভালো না, একটা দেও, দেওয়ার পরে দেহ তোমাদের মিলিয়ে যেতে পারে। কিন্তু যদি 3 তালাক দিয়ে দাও একসাথে, সর্বসম্মত সাহাবায়ে কেরাম তালাক হয়ে যায়। এরা কয় যে আমরা উমর ফারুকরে মানি না, সাহাবাদের এজমা মানি না। তো তোমরা কারা? তোমরা যদি সাহাবা না মানো তো তোমরা রে মানবার আমরা ঘুরার ডিম ঠেকছে নাকি? তোমরা সাহাবার সে দামি হয়েছো গা, তাহলে তোমরা সে আমি দামি বেশি, আমার কথা থাকতো কি কইলাম? যে সাহাবারে মানে না, আমার তারে মানার দরকার আছে? দরকার আছে? আমি তো চ্যালেঞ্জ করে বললাম আপনাদের সামনে, উমর ফারুক যুগে এই মশলাটা কোনো কারণে উঠলে সাহাবাদের পার্লামেন্টে ইন্টারন্যাশনাল সর্বসম্মত যে ফয়সালা হয়েছে, বুখারিতে আছে, সমস্ত হাদিসের তফসির কিতাবে আছে, যে বলা হয়েছে একসাথে 3টা দিও না। কেন? একটা দিলে তো স্ত্রীরও ভুজ আসতে পারে, স্বামীরও ভুজ আসতে পারে, এদের মিলাইবার জন্য ভবিষ্যৎ চিন্তা করে একটা দিল, তাহলে তাদের হুশ আসতে পারে যে সর্বনাশ। হুশ তো আসেই, 3 তালাক দেওয়ার পরে 7 দিন পরেই তো ফিরে আনবার, শ্বশুরবাড়িতে ঠেলা পড়ে, সরকারের ঠেলা পড়ে, তখন কল হুজুর নেওয়া যায়নি, নেওয়া যায়নি, নেওয়া যায়নি, ফতো তো সবটি নেওয়ার কথা কল। এই জন্য ইসলাম কইছে একটা দাও।
এক ঋতুস্রাব পরে আরেকটা দাও, দেখো এই দুই মাসে ঠিক হয়ে যাবে। এ না হয় নামাজ পড়ে না, গান শুনে, পর্দা করে না, উলঙ্গ থাকে, আবিজাবি শয়তানি করে, অন্যের সাথে লাইন করে, এইরমই যদি খারাপ হয় তাহলে তৃতীয়বার আরেক তালাকটা নিজের বাঁচাও। এই টাকা লয়ে ঝগড়া করে, খাউন লয়ে ঝগড়া করে, লবণ বেশি আর তেল বেশি লয়ে ঝগড়া করে তালাক দেওয়ার অনুমতি ইসলামে দেয় না। ইসলামে অনুমতি দেয় তালাকের তখন যখন দেখা যায় ইসলামের আইনের উপরে কোনোভাবেই তাকে রাখা হয়, শিরকের মধ্যে মুক্তালা হইতেছে, বেদাতের মধ্যে মুক্তালা হয়ে শিয়া হয়ে যেতেছে, কাদিয়ানি হয়ে যেতেছে, স্বামীকেও মানাইতে পারি না এই স্বামী ত্যাগ করা, স্ত্রীকেও মানাইতে পারি না একে ত্যাগ করা। এর চেয়ে বেশি তার শ্বশুরে দেখবে, শাশুড়ি দেখবে, তারা দেখে এটা তৃতীয় পক্ষ মানে মিলাইবার চেষ্টা করবে। না পারলে শুধু ছেলের উপরে, শুধু মেয়ের উপরে রাখো না, এরা রাগের উপরে করতেছে, তৃতীয় পার্সন তোমরা জিনিসটাকে বুঝে সিদ্ধান্ত, আদালতে সিদ্ধান্ত। ইসলাম কত সুন্দর, কিন্তু কোন বুঝবো আকার যদি একসাথে তিন তালাক দেয়াই দেওয়ার আগে, তখন সর্বসম্মত সাহাবায়ে কেরাম উমর ফারুকের যুগে তালাক হয়ে যাবে তিনটা, তবে এটা তালাকে বেদা বলে, সুন্নতের খেলাফ হওয়ার কারণে গুণাগার হবে, তালাক হয়ে যাবে। এই মশলা সমাজে চলতেছে না, এই জন্য আমি এটা বললাম। এখন যদি তিন তালাক তিনবারে দেন বা একবারে দেন, একদম শেষ, এক তালাক দিয়ে যদি আবার বলে যে আমি তালাক দিছি ফিরে আসলাম, তাহলে ফিরে যাব, এদের তালাকে রেজি বলে। তাইলেও আপনার কিন্তু তিন তালাক দেওয়ার অধিকারের মধ্যে একটা শেষ মনে রাখতে হইব। এটা বুঝেন না যে এক তালাক দিছি যখন আমার ঘরে ফিরে আসছে তো তিনের অধিকারই হয়েছে, না একটা শেষ। এমনি দুইটা দেয়া যদি আবার ফিরে আনেন তো দুইটা শেষ, আর একখান বাকি রয়েছে। দুই হাজার সতর্কতা হোক, আর একটা দিলে হারাই যাইব, এরকম দাবা করো, আরো তো দুইটা রয়েছে না। তালাকের মশলা খুব কঠিন, তিন তালাক যদি দেয় হয়ে যায় আবার এই বিবির আনবার চায়, তাইলে যে গেঞ্জাম লাগছে, কি গেঞ্জাম লাগছে? এক পক্ষ বলে এই বিবিরে যদি আবার আনতে চাও তার অন্যের সাথে শাদি হইতে বিয়া হইতে, সুবহানাল্লাহ। আর এটাও কেমন বিবাহ, যে আগে তো ঠিক করে লইবা, একটু বিয়া করেন পরে সাইরে দিন যে আবার আমি নিব। এটা আমরার দেশে হালালা হালালা কয়, ইচ্ছাকৃত ভাবে জানবে একজনে, ইচ্ছাকৃত ভাবে শাদি করবে, ইচ্ছাকৃত ভাবে তালাক দেবে, তাহলে তুমি আবার তাকে আনতে পারো। মধ্যে তো একটা কথা রয়ে গেছে, এটা কই যে স্মরণ লাগতেছে, বিয়া হইলেই হবে না আরো কিছু লাগবে? এটা দুইটা তরিকা, এম কেমনে কোন মশলার মধ্যে গেলাম বা তফসিল হইয়া। তালাক একটা বায়ন আছে, তালাক করলাম, তালাকে বায়নে দেওয়া একটা পরিবেশ, তালাকে বায়ন দিলাম,
তালাকে রেজি দিলাম, মানে এমন তালাক আমি ফিরে নিব, এটা কর তালাকে রাজি। এত তালাক রাগে শুরু করে তালাক দিলাম, বায়ন তালাক, একদম একদম বিচ্ছিন্ন তালাক, এইটা এক তালাক হয়, একটাই তো দিস তালাকে বায়ন, একও হইতে পারে দুই হইতে পারে, আমি এক তালাকে বায়ন দিলাম। এইটার মশলা হইল তাকে চাইলেই আনা যাবে না, তাইলে আবার বিয়ার আসর বসতে হইব। শুরুতে যেরকম বিয়ে হয়েছিল এরকম আবার মৌলানা সাহেবেরও কপাল খুলব, তার হাজার হানি টাকা দেন আর পাঁচশো দেন। আমরা আমি ছাত্রদের বলি, আল্লাহ তোমার জন্য যে কত খাত বানাইছে, এইটা খাত সরকারি স্বীকৃতির দ্বারা কোনোদিন হইব না। মিলাদের খাত, জানাজার খাত, বিয়া পড়ানির খাত, নামাজ পড়ানি, কতটা গরু জব করে দেওয়া, এটা হ্যাঁ হ্যাঁ তাবিজ দেও, কোনো পুঁজি সারা খাতে ভরা, এটা রূপ অসুস্থ হইলো এটা খাব, ভালো হইলো এটা একটা জেলে নিয়ে গেছে, এইটু পাইবা, এরপর দল দল লাগিয়েছে, আমার জেলেতে বাইরে করে হুজুরের দোয়া আছে, দেয়াইবা দশ হাজার পাইবা, খাতে ভরা আমার। এই জন্যই তো এরা খেপছে আমরা, যে হুজুর এত পয়সা পায়, আমরা বিলাসিতা করি না, এই আর কি। তালাকে বাইন হয় তাহলে বিয়া প্রয়োজন নেই, নতুন বিয়া পরে নিলেই হয়, বুঝলেন নাই, কঠিন। আর যদি তালাককে মুগাল্লাজা মানে একের তিন তালাক দিয়ে শেষ, তাহলে আলগাত বিয়া দিতে হইব, তাহলে বিয়া দিলে হইব, একজনে আরেকজনের মধু চাকতে হইব, বেডির মধু বেড়া, বেড়ার মধু বিড়ি, উল্ডালে ডিব্বা, বেডা ডাবা ডাবা, তাহলে ডিব্বা নাম রাখছে, বিডি হলো ডিব্বা, এলো ডাব্বা, তাদের মিলন হইতে হবে, মিলন কখন বলা যাবে এটা আছে। শুনলে আমি এটা দিয়ে দিলে নইব না, মুসলমানই করছে যে জায়গাটা, এই জায়গাটা ঢুকে যেতে হবে, মানুষ শুনতেছে যে হুজুর কিরম মানুষ, মশলা একদম পুরা সাফ করে বলতেছে, মশলা আল্লাহ রসুলে বলছে, কোরআনে বলছে, এটা সরব হইল না, তো আমি কইলে সরব ধরছি, মশলা একখেরে তন্ন থন্ন করে বের করে বল, এনজার শর্ত না, বীর্যপাত শর্ত না, একটু জরুরি, ফাল যতটুকু লাঙ্গলে এই ফালটুকু ডুগাই দিতে, ফাল কইলাম কেড়ে গেল, আয়াতের মধ্যে আছে নিসা হুকুম হারসুল লাকুম, মেয়েরা তোমাদের ক্ষেত, ক্ষেত চাষ করে কি দেয়া বলো না কে, লাঙ্গলের কতটুকু ভিতরে ঢুকায় যতটুকু ফাল, তাতেই চাষ হয়ে যায়, ঠিক। হালাল আর বিয়ার মধ্যে খালি লাঙ্গলের যে মাথাটা আছে, যেটার মধ্যে ফাল আছে, চামড়া নাই, এইটুকু হইলে বীর্যপাত না হয় অসুবিধা। এই মশলাটার মধ্যে পেশ আছে, যদি তিন তালাক দেয় তাহলে বিবি আবার ফিরে আনার প্রয়োজন দেখা দিলে, অনেক সময় প্রয়োজন হয় দুই তিনটা বাচ্চা আছে ইত্যাদি ইত্যাদি কারণে, তাহলে কি করা, দুই পক্ষ হয়ে গেছে, এক পক্ষে বলে অন্যের কাছে বিয়া হইতে হবে, তাদের মধ্যে মুজামাত হইতে হবে, মিলন হইতে হবে,
আরেক পক্ষ বলে জানা শুধু বিবাহ পড়ায় দিলেই হবে, আর তালাক দিলে হবে, মিলন শর্ত নয়। দেখছেন কত কঠিন ফরক। কিন্তু এই যে দুইটা পক্ষ হয়েছে, তোরে গালি দিতে পারবে কেন? শব্দের মধ্যে অবকাশ। এখানে আল্লাহ পাক এটা শব্দ ব্যবহার করছেন, এই শব্দের অর্থ দুইটি হয়। কি শব্দ? নিকাহ, এই নিকাহ শব্দের দুইটা অর্থ। নিকাহ শব্দের অর্থ একটা হইল বিয়া পড়ানি, কেন আছে আমরা আলহামদুলিল্লাহ কালিমা পড়াই দিলাম, ভাই বিয়া হয়ে গেছে, নিকাহ হয়ে গেছে, এটা অর্থ আছে। আরেকটা নিকাহ শব্দের অর্থ হইল মুজামাত, স্বামী স্ত্রীর মিলন। নিকা তো এটার জন্যই হয়। নিকার আরেক অর্থ হইল মিলন, স্বামী স্ত্রী মিলাপ করা, স্বামী স্ত্রী মুজামাত করা, সঙ্গম করা। কয়টা অর্থ হইল? দুইটা অর্থ। এখন খানা ফিরা এই দ্বিতীয় অর্থ নিছে। তানকিহার অর্থ অতি করা, স্বামী স্ত্রী মিলন। অতএব বিয়ার পরে এই অস্থায়ী যে যে বিয়াটা হইল হালালার জন্য, তাদের মিলন হইতে হবে। কঠিন শাস্তি, আমি তালাক দেওয়ার কারণে আমার স্ত্রীকে ফিরে আনতে হলো, আমার স্ত্রী আরেকজনের ঘরে যাবে এবং সেখানে যে তার সাথে মিলন করবে, এরপরে আমি আনতে পারবো, এই ভয়ে যেন তালাক না দেয়। খেয়াল করছেন কথাটা? এখন আরেক দলে বলে যে না, শুধু বিয়া পড়াইয়া দিলেই হবে, তালাকে বায়নের মতন শুধু বিয়াটা পড়াইয়া দিলেই হবে। কেন? নিকাহ শব্দের অর্থ আরেকটা হইল বিবাহ পরাণী, আরবিতে কয় আকদ করা, আমরা আকদ করি না। নিকার দুইটা অর্থ, একটা হইল আকদ করা, বিয়া পড়ানো, নতুন বিবাহ নতুন করে পড়াইয়া দেওয়া, একটা পরাণীর পরে স্বামী স্ত্রী মিলিত হওয়া। এখন এক দলে প্রথম অর্থ নিছে যে খালি বিয়ে পড়ায় দিলেই হবে, কেন? শব্দের তো অর্থ এটা হইতে পারে। আরেক দলে বলে যে না, শুধু বিবাহ পড়াইলে হবে না, বরং মুজামাত হইতে হবে। কেন? তানকিহার এই অর্থ আছে কোথায়? অভিধানে। অভিধানে এই অর্থ থাকলে এটা আপনি অভিধান দেখেন কে দিলাম সেরিয়া, বুখারি উঠাও, বুখারি শরীফের মধ্যে হাদিস আছে, এক মহিলা তার বিবাহ হয়েছিল প্রথম স্বামীর সাথে, পরে সারাসারি হয়ে গেছে। তখন তো আল্লাহর রসুল ছিলেন, বুঝেন না, সবাই নিজের মশলাকে হুজুর একের খুললে বলতো, পরে মেয়ে আলগাত বিয়া বসে, এখানে বিয়া বসার পরে তার ধারণ হইতেছে আগের স্বামী ভালো, যে মকসুদ বিহার এটা তো এর দ্বারা হয় না। আজীব ঘটনা বুখারিতে, আল্লাহর রসুলের কাছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কি খবর হুজুর, আমার যে নতুন বিয়ে হয়েছে, এসে আগের দিনই বলা আছে,
এর চেয়ে আগেরটাই ভালো ছিল। আল্লাহ রসুল কি করবো, আগেরটা ভালো ছিল, তালাক দিছে এখন তুমি আমার, আলে আগেরটা ভালো ছিল। বল হুজুর এটা একদম বা কিরম কাহুদ বাতি সোপ, এটা বুখারির শব্দ। এর অবস্থা কি হল হুজুর বুঝাই যাচ্ছেন আপনারে, কাফর আছে না, কাফরের আসল যেরকম নরম কোনো কাজে লাগে না, এর লাঙ্গল এরকম। তাহলে বিয়ার মকসদই হাসিল হইতেছে। তাই হুজুর আমি যে আগের স্বামী ছিল রাফে, এর কাছে যাইবার চাইছি, আগের স্বামীর কাছে যাইবা কর। হুজুর বলে লা হাত্তা তাযুকি উসাইলাতাহু ওয়া ইযুকু উসাইলাতাকি, সম্ভব নয়, সম্ভব নয় তোমার স্বাদ নতুন স্বামীর আস্বাদন করতে হবে, তোমাকে নতুন স্বামীর স্বাদ আস্বাদন করতে হবে। হুজুর উপমা দিছেন মধুর সাথে, যে আমি আগে গেলাম মধু, এই জন্য আশ্রণের অর্থ কি, আইনের দ্বারা আশ্রণ মধু। তো এখানে হুজুর শব্দ ব্যবহার করছেন আসলুন না উসাইলুন, বলছে আমার ফেলে দিতে, কিন্তু তোমরা কিচ্ছু বুঝ, যেহেতু হালার বিয়ে তোমার কাছে আসছে, ঢাবায়া একেবারে পাঁচ সাত দিন লাগাই দেখতো উসাই উসাই একটু হুজুর ইঙ্গিত করতেছে, যেহেতু তো আসলে বিয়া করতেছো না তুমি, ও শাস্তি শুরু হচ্ছে, যথেষ্ট শাস্তি হয়ে যাবে, সামান্য সেকেন্ডের মধ্যে তোমাকে যেন ছাড়তে বলতে না, তোমার আবার পছন্দ না হয়ে অবশ্য তুমি আবার কো না যাচ্ছ এক সপ্তাহে খেলে, যেহেতু তার জন্যই তাকে তৈরি করা হচ্ছে, তুমি বাড়াবাড়ি করো না, যত সহজে পড়া যায় কেউ জানলো না। এই জন্য শব্দটা হুজুর ব্যবহার করছেন উসাইলাতু, তন্মিন লিল তাকলিল, তন্মিনও কম বোঝায় উসাইলাও কম বোঝায়, মানে যতটুক পারো, না হইলেই চলে না, এর মধ্যে সেরে দাও। আহা কি অর্থ কোরআন হাদিসের, কেমনে বুঝতে হয় এখান থেকেই, যে হালালা করবে আর বুঝবে যে বিষয়টা কি, তার শাস্তি হয়ে যাবে, আর তুমিও বুঝবা যেটা আমি মজার জন্য করি নাই, আমার আরেক ভাইয়ের স্বার্থে হালালের জন্য করছি, তাই আমি বেশি কিছু তারে লটপট করা ঠিক না। এই আয়াত এই হাদিসটার মধ্যে এতগুলো ইঙ্গিত আছে, হাদিসের মানসা বোঝা, উদ্দেশ্য বোঝা ভারী কঠিন, গভীর এলেমের দরকার। যেহেতু এই হাদিস আসছে হানফিরা, ওই যে আয়াত তানকিহা, এই তানকিহার সাথে হাদিস মিলাইয়া বলছে যে হালালা লাগবে। বুখারির হাদিস তো সবাই মানো, এর আশ্চর্য যারা বুখারিসের হাদিস মানে, এই হাদিসটা তারা মানে না, তারা বলে না এটা দরকার নাই। তো দরকার নাই তো বুখারির হাদিস, বুখারির হাদিস এটা মানি না, যেখানে মনে চায় ওখানে বুখারি, আর যেখানে মনে চায় না বুখারি, তখন বুখারির ১২টা বাজে ছেড়ে দো। তাহলে এটা হলো স্বার্থবাদী, আমার
ইচ্ছা পূরণ হইল বুখারির হাদিসের দ্বারা, রাইট, ইচ্ছা পূরণ হইল না তো বুখারি বা এটা বুখারি বা না হইল বুখারি মানবাজার মজাক না, আসলের জন্য বুখারি যে মানবা কো আর কিছু মানতা না, খোদার কসম বুখারি শরীফের মধ্যে যে হাদিস আছে এটার মধ্যে খাড়াইয়া পেশা করতে পেরেছে, সহি হাদিসের মধ্যে পেশাব দাঁড়ায়া করার কথা আছে এটা বুখারি, বৈশাখ পেশাব করার কথা বুখারিতে নাই, পুরুষরা তো যাই হোক করে ফেলাই, তাও যুবক যেটি শক্তিশালী এরা দিব নল ছেড়ে, কিন্তু আস্তে আস্তে কমতে থাকবো তখন কি করবো আর লাগবে, আর বুড়া কি করবো এত পেশাব, 2 মিনিটে যে 10 মিনিট লাগে বের করুন লাগে কথা নেই, বইয়েতে আবার একটু বের করে একটু একটু বের হয়। আচ্ছা এটাও বাদ দিলাম, মহিলা কি করবে এত নল নাই, হে দাঁড়ায় পেশাব করলে আর যদি শীতের দিন হয় কয়বার পেশাব করবো কয়বার গোসল করবো, গোসল না করলে এই পর্যন্ত তো দৈতে বুখারির এই হাদিস হারা মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সমস্ত গালি দিত মুশরিকিনরা তার মধ্যে একটা হইল অঞ্জুরি তাবুলু কামা ইয়াবুলু কামা তাবুলুল মারআ, দেখো কিরম নবী বেটেন মেয়েরা যেভাবে পেশাব করে হ্যাঁ এইভাবে পেশাব করে, অর্থাৎ বৈশা পেশাব করে আল্লাহ রাসূলে, বৈশা পেশাব করবে মহিলারা আর পুরুষরা পুরুষ গিরি দেখায় দাঁড়ায় পেশাব করবে, হুজুর আলাইহিসসালাম বৈশা পেশাব করতেন, সব সাহাবারা বৈশা পেশাব করে, আমরা সবাই বৈশা পেশাব করি, কিন্তু সহি হাদিসে বৈশা পেশাব করা নাই, উল্টা আছে ওই সমাজের মধ্যে বৈশা পেশাব করলে গালি দিত মহিলা নেই তুমি বৈশা কিসের পেশাব, এখন যারা বলে যে বুখারি হাদিস তারা মানি না ওরা কেমনে পেশাব করে এর খবর লওয়া দরকার, তবে আমি জানি এদের সাথে চলি এরা জিগাইছি আমি কন্যা হুজুর আমরা সবাই বসে পেশাব করি, সবাই বসে পেশাব করে তো বুখারির হাদিসে নাই সহি হাদিসে তো নাই আর রাও করে তা, আমি তোমাদের এই মশলা বুঝাইলাম যে এখানে যে দুই পক্ষ হইল এই জন্য কাউকে তুমি গালি দিতে পারবে না, কেন যে শব্দের মধ্যে অবকাশ পাওয়া গেছে দুইটাই ঠিক, আল্লাহর কাছে কোনটা ঠিক আল্লাহ জানে, বাকি আল্লাহ বলছে তোমরা যেহেতু স্বার্থে নয় কোরআন হাদিস ভালোভাবে রিসার্চ করে যেটা তুমি বুঝছো এইটার উপরে যারা আমল করবে এরাও সব পাবে, এইটা বিপক্ষে যারা আমল করবে এরাও সব পাবে, তবে যেটা ঠিক হবে আমার কাছে এরা ডবল আর তোমরা বা বঞ্চিত না তোমরাও সব পাবে, তবে যাকে আল্লাহ সব দিবেন ভুল হইলেও আপনি তারা গালি দিতে পারেন, আমি এতক্ষণ এটা বুঝাইলাম যে মশলার মধ্যে যে আলেমদের মশাইলে একতলাফ হয় এইটার কারণে কোনো আলেমকে গালি দেওয়া ঠিক না, এরা খালি ঝগড়া করে এই কথা বলা ঠিক না, এগুলো আমাদের দেশে বেড়ে গেছে, আর মূল কথা বলতেছিলাম যেটা আলে তফসিরের দিকে আসি যে পানা, আমি বলতেছিলাম যে আগের মানুষের কথার মধ্যে সভ্যতা ছিল এমন কথা বলতো পরে যে হাদিসের সাথে মিলে যায় স্বভাবগত এরা ভালো ছিল, নবী আলাইহিস সালাম মক্কায় ঢুকতে পারেন না
ওই যে লিখছি কেডা ভালো কেডা মন্দ এই লেখা, যদি ফুকে খেয়ে ফেলায় ওখান থেকে বুঝতে হইব। যখন আল্লাহ রসুল ঢুকতে পারে না, এই জুবাইর বিন মুতঈম নামক নবীর শত্রু তার মনের মধ্যে দরদ হয়ে গেছে, আমাদের গোত্রের লোকটারে তোয়েফের মধ্যে এত মারলো, এর মক্কা এরও ঢুকতে পারবে না, এ আমি পানা দিলাম। হুজুরকে পানা দিছিল, তখন হুজুর মক্কায় ঢুকলেন, আবার সব মার মারাইছে, জুবাইর বিন মুতঈম হুজুরের সাথে দাঁড়ানো, আমি পানা দিছি, সব নিরাশ হয়ে আছে। অথচ এত বড় শত্রু, একটা মানুষের চেহারা রক্তাক্ত দেখার পর সে সহ্য করতে পারে নাই, হাজার শত্রু মানুষে বলে, বুদ্ধিমান শত্রু ভালো বুকা বন্ধুর চাইতে। জুবাইর ইবনে মুতঈম রসুলের চেহারার দিকে তাকানির পড়ে চায় সে আল্লাহর রসুলের চেহারার নূর হোক, চায় তার শরীরের ভাষা রক্ত হোক, তার মধ্যে মানবতার উত্থান করছে, না আমি তাকে আশ্রয় দিলাম। আল্লাহ রসুল মক্কায় ফিরে আসে, আমার অবাক লাগে কয়েকজন লোকের উপরে, তার মধ্যে উনি একজন। আয়েশা একদিন জিজ্ঞেসিলেন, ইয়া রাসূলুল্লাহ, জুবাইর বিন মুতঈম আপনাকে এই কঠিন মুহূর্তে সাহায্য করেছে, এর কি কোনো বদলা উনি পাবে? আল্লাহ আকবার, আমরা মানুষ মুসলমান, তাদের একটু ভুল পাইলে হাজার গুণ বাড়াইয়া মানুষের কাছে প্রকাশ করি, এই হলো আমাদের চরিত্র। আর এদিকে জুবাইর বিন মুতঈম আল্লাহর রসুলের প্রতি এহসান করছেন, কিন্তু আফসোস ইসলাম গ্রহণ করে নাই, কুফুরির উপরে মৃত্যু হয়েছে। কিন্তু আয়েশার মনের মধ্যে এক জজবা, হে নবী, আপনাকে সে সাহায্য করেছিল, এর উসিলায় আখেরাতেও কি সে মুক্তি পেতে পারে? কাফেরের কুফুরির উপরে মৃত্যুর পরেও সে আয়েশা তার মুক্তির চিন্তা করে, আর আমরা জীবিত একটা মুসলমান হেরে কাফের বানায় জাহান্নামী বানায় দিয়ে মুক্তির চিন্তা কোথায়? আমরা কোথায় চলে গেছি? কিভাবে একটা মানুষ বিপদগ্রস্ত? আল্লাহ না করুক, আমাদের অধিকাংশের খেয়াল আছে, বিপদ দেখলে ভাগি, ওরে বাঁচানোর চেষ্টা করি, মুশকিল হয়ে গেছে, বাঁচাইবার গেলে নিজেই ধরো করে, এটাও আরেক বেড়ে যাবে। কিন্তু একজন মুসলিম হিসাবে মানবতার শুধু নয়, একটা মানুষ বিপদগ্রস্ত বা কোন একটা ভুল ত্রুটি তার দ্বারা হয়েছে, এটাকে গায়া ফেরা, এটাকে আরো বাড়ানো, যাতে সমাজে আরো কলঙ্কের সৃষ্টি হয়, আরো মারামারির সৃষ্টি হয়, অন্তত পক্ষে এই ধরনের মনোমানসিকতা সঠিক নয়। মশলা এসে গেছে বলি, হুজুর বললেন, আহ তুমি তো ঠিকই বলছো, আমারও তো মন কষ্ট, একদিন যদি শুধু হাত উঠে বলতো আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, এতটুকু এলে যথেষ্ট হইতো, আমি যা পারতাম তা করতাম। এই হাদিসে সব বোঝা গেল না, যদি শুধু এই হাদিস বুঝি তাহলে অর্থ দ্বারা যে আখেরাতে কোনো লাভ হবে না, কেন হুজুর বলছেন সে তো আল্লাহর কাছে ক্ষমা চায় নাই।
তাই আমি খুশি, আমার প্রতি তার এহসানের কোনো বদলা নাই। এ অর্থ হয়েছে না? একদল এটা কইতেছে, আরেক দল বলে যে না, কোরআনে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লাইসা বিযাল্লামিন লিল আবিদ। যারা ছাত্র তো নাই কেমনে বুঝাবো, জল্লাম কারে কয়? একটা জুলুম করলে জল্লাম কয়, একটা জুলুম করলে কি কয়? জালিম। এখন আল্লাহ বলতেছে আল্লাহ জল্লাম না, একাধিক জুলুম করে যে তারে কি কয়? জল্লাম। এনে এটা অর্থ বাইর করা যায় যে আল্লাহ জল্লাম না, জালিম। আল্লাহ জল্লাম না, তবে কি জালেম, মানে একাধিক জুলুম করেন না, এ হাতটা করে। এটা কি সম্ভব আল্লাহকে জুলুম করে? তাহলে আল্লাহর জন্য এই শব্দটা ব্যবহার করলো কেন? ইন্নাল্লাহ লাইসা বিযালিমিন, আর তন্মিন কালিম, সামান্যতম জুলুম করেন, এই অর্থই তো। এখন অর্থ হচ্ছে আল্লাহ ইন্নাল্লাহ লাইসা বিযাল্লামিন, আল্লাহ জল্লাম না, একটু একটু জুলুম করে, বেশি করে না, একটু করে নি। তাহলে জল্লাম করলো কেন? তো মুবালা করছি না, ছাত্র কি মজা পাইতেছ? দেখো এই যে আমি বসে দিচ্ছি, আমি জুতা চুরি করলাম, দেখ চুরি তো আমি, আর একটা ছাত্র জুতা চুরি করলো, দুইজনেই এখন বিচারের আনা হইল। কি হইবে এটা? জল্লাদের হাতে পড়ছি। হুজুর আপনি, আপনি অযৌক্তিক না যৌক্তিক? এই ছোট্ট একটা দশ টাকার একটা জুতা চুরি, এর কপালে যে কি মায়ের পরে মুসল্লি, আবার সুরে জানি আমারে কি কয়, সুরের যে মার এর উসল উঠে যায়, আর যারা মারে এরা সব আল্লাহর কাছে দায়ী হয়ে যায়। অসম্ভব মারে, 10 টাকার জুতার জন্য 10,000 মারে, অনেকে মরেই যায়। তোমরা ব্যাক ছাত্র শিক্ষক মিলে হায়ারে হাত মারতেই আছে, পরে যারা অন্য মজা পায় না, পরে হ্যারে একটা মেরে দেব। কারো একটা সীমার বাইরে করা যায়, যেটুকু পড়া তেটুকু। আল্লাহকে জাল্লাম বলার অর্থ হইল এই, উনি বহুত বড়, উনি চুল পরিমাণ জুলুম করলে অন্যের তুলনায় কঠোর জুলুম করিছে। আমি যেরকম চুরি করলে এটা কঠোর শাস্তির উপযুক্ত, বিশাল বড় চুল, আর ও চুরি করছে দাম নেই, ছোট মানুষ, একই গুণা, ছোট করলে এটা সহনীয়, বড় একজনে করলে সহনীয় নয়, বুঝো নাই কথা? তো আল্লাহ এত বড় মুনসিফ,
এত বড় আদেল ন্যায়পরায়ণ যে উনার দ্বারা চুল পরিমাণ যদি জুলুম হয় কুঠি জুলুমের চেয়ে বেশি এটার ক্ষতি। এই জন্য চুল পরিমাণ জুলুম আল্লাহ করেন না, বুঝাইবার জন্য উনি বলছেন লাইসা বিজ্জাল্লাম। কেন যে চুল পরিমাণ করলে আল্লাহ সারা ওয়ার্ল্ডের সবার জুলুমের উপরে চলে যাবে ওনার শান অনুযায়ী। এই জন্য জল্লাম বলছে চুল পরিমাণ উনি জুলুম করতে পারলে কুঠি মানুষের জুলুমের চেয়ে ওনারটা বড়। এই জন্য বলছে লাইসা বিজ্জাল্লাম, তার মানে চুল চুলের 100 ভাগ করে আরে আর ভাগ চলে না, অতটুক জুলুম যদি আমি করি পৃথিবীর সব জালেমের উপরে আমি জালেম। এটাকে নফি করা হয়েছে আমি জালেম না, আমি জল্লাম না, যদি এটা ঠিক করেন। একটা প্রশ্ন, কাফের কৃষক বরাবর কাফের 3 প্রকার। ফার্স্ট নম্বর, সে নিজে কাফের, আরো 10 জনরে কাফের বানায়, আর কাফের মুসলমানরে কিলায় ভর্তা করে জব করে ক্ষতি করে ইসলামের। কয়টা গুণলো? নিজে কাফের, মুসলমানরে কাফের দাওয়াত দেয়, মুসলমানরে কষ্ট দেয়, এলো 1 নম্বরের কাফের। আর 2 নম্বর কাফের, সে কাফের অন্যকে কাফের দাওয়াত দেয় না, মুসলমানদের কষ্ট দেয় না। দুইটা বরাবর না কম বেশ আছে? 3 নম্বর কাফের, সে নিজে কাফের, কাউকে কুফুরির দাওয়াত দেয় না, মুসলমানদের কষ্ট দেয় না, বরং মুসলমানের কষ্টের সময় সে ঝাঁপায় পড়ে মুসলমানকে বাঁচানোর জন্য যা প্রয়োজন সাহায্য করে তাকে বিপদ মুক্ত করে। এরম আছে না? আছে না নাই? কাফেরের মধ্যেও আছে, মুসলমানের মধ্যেও আছে। এর মর্যাদা 2 নম্বরের সে কম না বেশি, মানে তার কুফুরিটা 2 নম্বর সে কম না বেশি? কম। তাহলে কয়টা স্কেল হইল? তিনজনের উপরে আজাদ যদি সমান হয় তাহলে আল্লাহ পাক মুসিফ আদেল না জালেম, বলো না কে ভয় লাগে জালেম। কেন? সে 100 ভাগ অপরাধ করছে, তারও যে শাস্তি, 50 ভাগ করছে তারও সেই শাস্তি, 25 ভাগ করছে তারও সেই শাস্তি। জুবায়ের ইবনে মুতঈম, আবু জেহেল, আবু জেহেল নবীকে সে কাফেরও বটে, আবার নবীকে কষ্ট দিছে, কাটতে চাইছে, আর মুসলমানকে কাফের বানাইবার চাইছে, তার শাস্তি। আবু তালেব ছায়ার মতো নবীকে কুলে রাখছে, কেউ আরে আসতে দেয় নাই তার। আর জুবের মুথিন যে হুজুরকে এই বিপদের মুহূর্তে একসাথে আনছে, খাওয়াইছে, ঘরে রাখিয়া আমান দিছে, একই ধরনের শাস্তি হবে। হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাব তো আপনাকে অনেক মহব্বত করত, আবু তালেব, আর আবু লাহাব তো হুজুরের জন্মের সংবাদ পায়া সবচেয়ে দামি মাল যেটা আছেন এটা দান করে দিছে খুশিতে, দামি মাল কানিস বান্দি সৌবিয়া আজাদ করে দিছে। দেখো আমার ভাইস্তারে তুই খালি কুলে রাখবি,
আর কিছু লাগতো না, তোরে আজাদ করে দিলাম। যে নবী আলাইহিস সালাম ছয় জনের দুধ পান করছেন মনে হয়, তার মধ্যে একজন তো প্রসিদ্ধ হালিমা সাদিয়া, আরেকজন অপ্রসিদ্ধ কিন্তু বুখারিতে আছে সাউবিয়া, এটা আবু লাহাবের বান্দি, তার দুধ পান করছেন, মার দুধ পান করছেন, হালিমা সাদিয়ার কাছে বেশি রয়েছে। নবী আলাইহিসসালাম বলেন প্রশ্নের জবাবে, এই যে দুইজন আমার চাচা আবু লাহাব আবু তোয়ালেব, জাহান্নামে তাদের সবচেয়ে কম শাস্তি দেওয়া হয় কি, শুধু তাদের পায়ের পুরা তালার মধ্যে না, দেখেন অনেকের পায়ে আছে না একটু উঁচা, মধ্যে একটু ফাঁক থাকে না, অনেকের পাও থাকে লেড়া ফেড়া, আর অনেকের পাও একটু এদিক কুড়া খোলা থাকে না, বথুনুল আকদাম তিরমিজির হাদিস, পায়ের পেটের মধ্যে আগুন লাগবে, বাকি শরীরের মধ্যে এই দুইজনের আগুন লাগবে না। এতে মাথার মগজ গইলে পড়বে, মোমবাতি যেরকম পড়ে গইলে পড়ে, আপনারা কি করছেন জানি না, আমার এমন জীবন গেছে যে মোমবাতি বানায়া জ্বালায়া পড়ছি, হাড়ি গেন্দে পড়ছি, কুপি বাতি জ্বালায়া পড়ছি, মোম হইলো এটির উপরের মর্যাদা, এমন মোম যে কিনে আনলাম এইটা শেষ হয়ে গেলে পয়সা নাই, বুদ্ধি করতাম কি জানেন, মোমবাতি গলতে থাকতো নিচে জমে না, মধ্যে আর একটা ফিতা দিয়ে দিতাম, শিখাইতেছি তোমরা যদি বিপদে পড়ো মোম বিক্রি করে পয়সা কামাবে, এই যে মোম নিচে পড়তেছে না উঠাইতেছি, ওইখানে একটা ফিতা দিয়ে দিছি, ওই ফিতার লগে এটা আবার জমতেছে, জমে জমে এই হ্যাঁ নিচে উপরে উঠাইতেছি, আর সে তলে তলে আবার মম হইতেছে, আবার যাইতেছে আবার মম হইতেছে, ওইটা শেষ এটার মধ্যে লেগে আবার এটা চালু হয়েছে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা, কোরআনে আছে না নাই, যে মানুষ জইলে মগজ গইলে শরীর গইলে 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 শেষ হয়ে যাবে, প্রশ্ন আছে তো আড়াই গেল ভালোই তুই, এমন আগুন এক সেকেন্ডে বুঝলে, এক সেকেন্ডের মধ্যে গড়লে টুটে ফিনিশ, পাচ্ছে গেল বেশিক্ষণ তো আমরা মিনিট খানি খা না, আল্লাহ বলেন কুল্লামা নাজিদাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা, এদিক দিয়ে গলতে থাকবে ওদিক দিয়ে হইতে থাকবে, এদিক দিয়ে গলতে থাকবে ওইদিক দিয়ে হইতে থাকবে, এদিক দিয়ে গলতে থাকবে ওদিক দিয়ে হইতে থাকবে, এই মোমবাতি একদিক দিয়ে গলতেছে আর একদিকে নতুন মোমবাতি হইতেছে, ওই একটা দেই আবু লাহাব আবু তালেবের এইটুক শাস্তি হবে। এক নম্বর, দুই আবু লাহাবকে প্রতি সোমবারে এক গ্লাস দুধ দেওয়া হয়, ঠান্ডা দুধ, হুজুর বলেন ওর যে বান্দি আজাদ করে দিল, ও যে আমারে দুধ খাওয়াইছি আমার জন্ম সোমবারে, সোমবার আসলে আল্লাহ পাক জান্নাতি গ্লাস, এটা জানি তার মুখটা কত বড়, গা গ্লাসটা জানি কত বড়, যদি মুখ বড় হয় তো পিপাসাটাও তো এত বড় হইব, ঠান্ডা এক গ্লাস দুধ সোমবারে তার বান্দি আমাকে দুধ পান করাইছে, এর বিনিময়ে আল্লাহ আবুল আহাবকে এক গ্লাস ঠান্ডা দুধ দান করেন। আমি আরেক চিন্তা পড়ে গেছি, আমার তো সিরই
আরেক চিন্তা কে করছে জানেন? এরই লোক আছে নাকি হুজুর, এই জন্যই তো আমরা সোমবার পালন করতে চাই। অনেকে সোমবারে রোজা রাখে, রসুলের জন্ম তারিখে রোজা রাখে। সোমবারে আল্লাহ দেখা যা সোমবার পালন করে, আল্লাহর জন্ম, আল্লাহর রসুলের জন্মদিন, উনি যারা আল্লাহ রসুলকে মোহাব্বত করছে তার মধ্যে আবুল আবকে ঠান্ডা দুধ দান করেন, তাইলে এই সোমবার মানাইতেছে কে? তাহলে তোমরা যারা সোমবার মানায়, শনিবার মানায়, এটা মানায়, সেটা মানায়, তোমরা তাদের বেদাতি বলোকে আমি বলি না, সবই দাঁত আছে। যদি কেউ এই দলিল পেশ কর, তাহলে তুমি জাহেল না আহমক? জাহেল আর আহমকের মধ্যে পার্থক্য আছে, এটা বুঝো। জাহেল বলে তারে যে বুঝাইলে মানে, জাহেল কাকে বলে? বুঝ দিলে মানে। আহমক কারে বলে? তার দেমাগ নাই, দেখবো বই বই হাসতেছে, কেড়ে হাসে, হের হাসি দিই গে আমি দিলাম হাসি, তখন সে আবার হাসে। আগে হাসছিল একটু একটু মুশকি মিশকি, আমি তার হাসি দিকে হের পাগলামি দেখে আমি দিছি আইসে, তোর হেও আমার হাসা দিছে, এইটা কে লেগে হাসলো? আমার হাসি দেখে এখনো কেড়ে হাসতেছে হাজার। হেরে যদি হাজারও বুঝাও এটা বসে বসে হাসতেছ, মানুষে তোমার পাগল লাগবে, এইভাবে হাসো না, এইভাবে হাসলে মানুষে পাগল লাগবে। আহমক বলে যাকে বুঝাইলেও বোঝানো যায়, বুঝের কথা বুঝানো যায় না। জাহেল কো যে বুঝের কথা বুঝাই দিলে সে বুঝে যায়, বুঝ আসলে বুঝা যায়, আর জাহেল যে বুঝে না। ভাই তুমি দুনিয়াতে থাকো, শরীয়তের মাসলা আসমানের নিচে জমিনের উপরে পর্যন্ত, মাটির নিচে আর আসমানের উপরে শরীয়ত নেই, ওখানে কোন শরীয়ত থাকবে না, ওখানে হালালের হারাম নেই, ওখানে হয় জান্নাত নয় জাহান্নাম, জাহান্নামের মধ্যে সব হালাল, জাহান্নাম তো জাহান্নামের সব হারাম। শরীয়ত পালনের জায়গা হইল দুনিয়া, আখেরাতে একটা মানুষের দাঁত হইব একটা উহুদ পাহাড়ের মতো, আখেরাতের মিশাল, আখেরাতের হুকুম আহকাম দুনিয়ার সাথে মিলেই ধরব। খুব সুন্দরী একটা মেয়ের খবর আইল, বিয়া হবে, যত গুণ সব আছে, আপনি যে গুণ শুনছেন একশোটার একশোটাই আছে, বিয়া করাবেন একশো ভাগ সিদ্ধান্ত। খালি একটা কথা কইছে কি, এত সুন্দর যে মেয়ের শরীর যদি খুলে ভিতরে যে হাড্ডি আছে, কোন জায়গাটার মধ্যে হাড্ডি বিক্রি রয়েছে, কোন জায়গার পায়খানা, কোন জায়গার পেশাবের থলি, সব দেখা যায়। যেহেতু কাপড় পরা হাত বেরিয়ে এসেছে, যে হাতের ভিতরে যে হাড্ডি দিয়েও দেখা যায়, আর হাডু পর্যন্ত ফাও বেরিয়ে এসেছে, যে গুস্তের ভিতর যে বিস্তের যে হাড্ডি এড়িও দেখা যায়, হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম এটাও দেখা যায়। মেয়েটা বলে ভাই আমার লাগতো না, এটা বেকার করবে ভাই কেউ? হ্যাঁ কেন, এত পরিষ্কার তার ভিতরের সব দেখা যায়, আপনি বিয়া করবেন না তো? হ্যাঁ আমার লে ওয়াদা করতে পারেন, যদি হুর এরম হয় তাহলে আপনি হুর ছাড় না।
জান্নাতের যে হুর হইব সব বের হইব, সব হুরের মাথাতে পা পর্যন্ত ভিতরে যা আছে সব দেখা যাবে, হাড্ডি হুড্ডি বেকা বুকা পায়হানা ফসল তো হইব না, এটা সব দেখা যাবে। আল্লাহ কোরআনে তার প্রশংসা করছেন, এইটি তোমরা রেডি, তাহলে তো মনে করো যে আল্লাহ দরকার নাই, আমি যেতাম না জান্নাত থেকে, এইরকম হুরের দরকার নাই যার শরীরের ভিতর দেয়া যায়। এই দুনিয়ার ব্যবস্থাপনা অবস্থান আর ওই দুনিয়ার এক নয়, কেন শরীর দেখা যায় আত্মা দেখা যায় না, ওখানে আত্মা দেখা যাবে শরীর দেখা যাবে না, এখানে শরীর গালেব আত্মা তার ভিতরে ঢুকে আছে, তখন আত্মা গালেব শরীর ঢুকে থাকবে, ওখানে গেলে ওটি ভালো লাগবে। আপনি যদি চলে যান কই যাইবার কমু কোনদার কোথায় কোন বিপদে করে পাঠানদের কাছে, এত খারাপ লাগবে আপনার, এত বড় শেখুল হাদিস হাদিস পড়াইতেছে বসে শার্ট পিনে, একদম এরকম শার্ট এরকম শার্ট শার্ট পরে না এই শার্ট হাঁটুর নিচ পর্যন্ত আবার এত মোটা শার্ট বানায়া, এই শার্ট পরিয়া পাগড়ি বাঁধা বইয়া পরে, আর আমরা মাদ্রাসার মধ্যে যদি কোনো হুজুর একটু শার্ট পরে গিয়ে পড়াইবার বয় ছাত্র বেশি ভদ্র হইলে উঠে যাই বাবা, আর নাকি হুজুর এটা কি গায়ে দিছেন, আপনি কাফের হয়েছেন নাকি না বাতা পাগল, আর ওরা আমরা দেশে এসে যেন এটি দেখে সর্বনাশ কি, এরা আমরা রে পাগল কই আমরা তার রে পাগল, দুনিয়াতেই এক দেশের এক জেলার আরেক জেলার সাথে লেবাসের মিল নেই, চেহারার মিল নেই, প্রচলনের মিল নেই, আখেরাত ওটা তো আরেক জিনিস, একটা মানুষ সত্তর হাত জান্নাতি হাতে লম্বা হবে, সবার বয়স ৩০ হবে, শরীরের ভিতর দেখা যাবে, ওখানে এটাই ভালো লাগবে, ওখানে ওইটাই ভালো লাগবে, এখানে শরীরের চামড়া এই শরীর দেখলে ভালো লাগে, ভিতর দেখলে ভালো লাগে না, ওখানে আপনার যোগ বদলে যাবে, ওখানে যখন যাবেন তখন শরীরের যদি চামড়া দেখা যেতে মজা লাগবে না, যখন দেখা যাবে যে একটা হাড্ডি শুদ্ধা দেখা যায় তখন পাগল হয়ে যাবে, ওখানে যোগ বদলে যাবে, ওইটা আলাদা দেশ। ওই দেশের মশলা দিয়া এই দেশে দলিল দেওয়া যাবে না, ওখানে আল্লাহ জাহান্নামের মধ্যে যখন এরকম করবে মানাইবে আল্লাহর সোমবার মানাইবে তো আমরাও মানাব, শেষ নম্বর আচ্ছা মানান তাহলে জাহান্নামি হয়ে এলো, জাহান্নামি রে দুধ খাবানি কথা, তাহলে নিজের আগে জাহান্নামি বানান, যারা যারা জাহান্নামী ওরা এই সোমবার পালন করে, এটা ঠিক এরকম মশলা অনেক কবরের মধ্যে ঢাল কুপে দে চার কোনা চারটা, কি কয় বলে যে এটি দিলাম এটি কাঁচা এটি জিকির করবো এটার বদলায় কি হয়ে যাব আজাব, হুজুর আলাইহিসসালাম এরকম করছিলেন, হুজুর বললেন যে এই কবরটির মধ্যে আজাব হইতেছে, একটা কাজ করো খেজুরের ডাল কেটে আনো, টানছে এদের হুজুরে দুই ভাগ করে এই কবরের মধ্যে গেড়ে দিছে, কবরে গেড়ে দিছে, হুজুর বললেন হইতে পারে আল্লাহ পাক এদের মাফ করবে যতক্ষণ এই গাছগুলো ভিজা থাকে শুকায় না,
হইতে পারে আল্লাহ তাদের আজাব কমায় দিবে, যতক্ষণ না এরা শুকায়। এখন এই গাছ লাগাইলে আজাব বন্ধ হয়ে যায় এই খেয়ালে আমাদের দেশে অনেকে কি করে, লাড়ি গেড়ে তো কেউ গাছ লাগায়, কেউ গাছের ডাল ভেঙে লাগায়, আর অনেক জায়গাতে লাড়ি নাহলে বাঁশ চারটে লাগায় তো। আল্লাহ, এদিন ঢুকে টান মারে না আর মার দিব। হুজুরা গাছ লাগাইছে এরা জিকির করব, তাই তার কোন মাফ হয়ে আজাব মাফ হয়ে যাবে। এইটা দলিল বানায়া অনেকে এডি করতেছে আজকে সমাজের মধ্যে, গাছ লাগাই দে, ডাল গেড়ে দে, বাঁশ গেড়ে দে, দে না দে না। এটার জবাব তো আছেই। আমি বলি কি যে কাজ করো, সর্বনাশ তো তোমরা করছো। কি যে হুজুর তো বলছেন এই দুইজনের আজাব হইতেছে, ওইটার মধ্যে গাছ লাগাইছো তোমরা, যে গাছ লাগাইলা তোমরা সুনিশ্চিত যে ওদের উপরে আজাব হইতেছে। হুজুর তো বলছেন যে দুইজনের উপরে আজাব হইতেছে, একজন ছিল কুটনামি করত, গীবত করত, আরেকজন পেশাব প্রস্রাবের ক্ষেত্রে মুহতাত ছিল না, সতর্ক ছিল না, শরীরের মধ্যে পেশাব লাগতো, এইটা হলো এই নামাজ পড়তো, নামাজ হয় নাই, এই কারণে এদের শাস্তি হচ্ছে। আমি দুইটা গাছ গেড়ে দিলাম এই যারা শাস্তি হচ্ছে এদের মুক্তির জন্য। তাহলে তুমি সুনিশ্চিত ভাবে বলো যে দুইজনে তুমি দাফন করছো এবং গাছ লাগাইতেছ, এরা কি আজাবে আছে? তাহলে লাগাও, লাগাও। তোমাদের গাছ লাগানিতে তো বুঝায় এরা আজাবে আছে, এই কি সর্বনাশ করতেছ? কলে না, এই যে গাছের পাতা জিকির করে ওই জিকিরের কারণে মাপ পাই। প্রশ্ন, কোন জায়গায় লেখা আছে কোরআনে বা হাদিসে যে কাঁচা গাছ হইলে জিকির করে আর শুকনা গাছ হইলে জিকির করে না? কোরআন তো আছে, তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাব ওয়া মান ফিল আরদ রাতমান কানা আও কালাআন, এইটাও জিকির করে, এটাও জিকির করে, এটাও জিকির করে। এ তো শুকনা আর কাঁচার পার্থক্য, শরীয়তের কোন জায়গায় লেখা নাই। শরীয়তে লেখা আছে সে যেই হোক সৃষ্টি মাত্রই, শুকনা হোক কাঁচা হোক, আমার কি করে, জিকির করে। যে তুমি শুকনা গায়ে শুকনা, তো যতদিন জিকির করলো শুকনা কাঁচা অতদিন আজাব হইতো না, পরে যেন আবার শুকাই যাইব তো আবার আজাব শুরু হয়ে যাব। দুই, কসম খোদা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনের জন্য দোয়া করছিলেন না করছিলেন? হ্যাঁ, ওনার দোয়ার দাম বেশি না এই গাছের পাতার জিকিরের দাম বেশি? কও, এ তো নবীকে অপমান করা হচ্ছে যখন বলা হচ্ছে নবীর দোয়ার দ্বারা কাজ হয় নাই, এই দুইটা ডালের দ্বারা কাজ হয়েছে। যেখানে আল্লাহ রসুল দাঁড়ায় দোয়া করলেন ওখানে গাছের পাতার জিকির লাগবে? তা আমি যদি বলি নবী দোয়া করছেন পরে আজাব মাফ হইবার জন্য নবী আলাইহিসসালাম দুইটা গাছ লাগাইছেন, তার মানে ওনার দোয়ায় আজাব মাফ হয় নাই, দুইটা গাছ লাগাইতে হয়েছে। তো গাছের জিকিরের দাম আল্লাহ রসুলের দোয়ার চেয়ে বেশি হয়ে গেল, এটা আল্লাহ রসুলের সাথে চরম বেয়াদব হয়ে গেল। এখন শুধু একটা শব্দ রয়ে গেল যে তাহলে হুজুর লাগাইলেন কেন?
কি কঠিন হাদিস শুনো, আমি যে তোমারে হাজারো বলি, তোমার আব্বা জান্নাতে আছে, আমি দোয়া করছি জান্নাতে আছে, একশো ভাগে কি নইলেও বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। হুজুর তো কইছে এটা ঠিকই, কিন্তু নিজে যদি একটু দেখতে পারতাম। রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা قال اولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي হে আল্লাহ তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করো? আল্লাহ বলে আমি কেমনে জীবিত করি তোমার কি সন্দেহ আছে নাকি? قال بلى لا চুল পরিমাণ অবিশ্বাস নাই, তাইলে আবার জিগাও করে দেখলে না দিকে বিশ্বাস একশো ভাগ আছে, দেখলে মনের একটা তৃপ্তি আছে, বাইতুল্লাহ আছে একশো ভাগে কি, দেখলে যে একটা জোজ বা দিলের মধ্যে এইটা দেখতাম দেখতাম, তাই না কি করে হ চড়ুই পাখি কোন পাখি একসাথে নেবে জবা ঘুরে বুস্তু মিলাইয়া মুলাইয়া চারটা ভাগ করিয়া চারটা পাহাড়ে রাখিয়া ডাক দাও, দেখো হজরতের চারটা টুকরা করে এই চারটা পাহাড়ে রেখে কয়ে আয়, এমনি চারটা পাখি আয় বসে কোন এটা বিজ্ঞানে মানবো? এই জন্য বলি কোরআনকে বিজ্ঞান বলো না, এটা বিজ্ঞানে করে এটা মিথ্যা কথা, হইতেই পার না, হইতেই পার না যুক্তির বাইরে, কিন্তু কোরআনে এটা কইছে। ইব্রাহিম এটা দেখে ইব্রাহিম সাহেবের সন্দেহ আছেন কিছু? তোমার আমি বলছি তোমার বাপ জান্নাতে, হুজুর যখন বলছে আমার একশো বার দেখি, কিন্তু যদি একটু দেখতে পারতাম তাহলে একটা বেশি স্বাদ আছে না নাই? আল্লাহর রাসূল বলছেন সন্দেহ আছে, কিন্তু ওই যে মনের মধ্যে কুরকুর করে, তা আল্লাহর রাসূল বলছে শোনো এখানে দুইটা ডাল গেড়ে দাও, পড়তে খবর নিবা দেখবা কাঁচা আছে না শুকিয়ে গেছে, যে দেখবা শুকিয়ে গেছে বুঝে নিবা পুরো জান্নাতে উপরে গেছে। এটা আলামত হিসাবে ছিল ওদের মন জয় করার জন্য, মনের ইতমিনানের জন্য, ভাই ভাই হুজুর কইছিলেন না শুকায় গেল হয়ে যাব, ক আধা শুকাইছি আধা শুকাইছি, কালকে কি একদম শুকায় গেছে, ঠিক ঠিক একদম শুকায় গেছে। এই জন্য আল্লাহ রসুল এই কাজটা করছেন, আমি জানি না শুনছিল আর কোনোদিন, এই জন্য করছে। এরা হাদিস বুঝে না, এরা কয়টার পাতার জিকিরে করছে, আর এরা পাতার জিকিরের দাম বেশি না আল্লাহ রসুলের কদমের দাম বেশি, আল্লাহ রসুল ওখানে উপস্থিত, এখানে আগুন আসতে পারে, ওখানে আল্লাহ রসুলে হাত উঠাইছে ওখানে আগুন আসতে পারে। তুমি তো হুজুরে এমন বুকা বন্ধু, নবীর দোয়ার চাইতে তুমি কাঠের পাতার দাম দিতেছ, আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দে। এই জন্য আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে কোন শেষ করি, উদখুলু ফি সিলমি কাফা, সিলমের কয় অর্থ করছিলাম, হ্যাঁ শেষ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনেক রাস্তায় যাইও না,
ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে শুধু শত্রু নয়, জাতি শত্রু, প্রকাশ্যে শত্রু। প্রকাশ্যে শত্রু হলে দেখা তো যায় না, প্রশ্ন করছ। প্রকাশ্যের অর্থ এই প্রকাশ্য না, প্রকাশ্য মানে অকাঠ্য শত্রু। অনেক শত্রু আছে যারা মিত্র বানানি যায়, অনেক মিত্র শত্রু হয়ে যায়, অনেক শত্রু অবুঝে শত্রু থাকে, পরে বুঝাইয়া বাজে আবার মিত্র বানানো যায়। শয়তান এমন শত্রু, ওরে জীবনেও তোমার পক্ষে আনতে পারবো না, সে আদি শত্রু। মুবিনের অর্থ হইল এইটা। এখন প্রশ্ন আছে, কই প্রকাশ্য তো দেখি না। মুবিন শব্দটা মানে মাজাজি রূপক অর্থে ব্যবহার হয়েছে। প্রকাশ্য মানে কি? আদি শত্রু, যার শত্রুতা কোনোদিন যাবে না। আর অনেক শত্রু আছে মানুষের মধ্যে, তা আজকে শত্রু কালকে নাই। অনেক আসে আমার কাছে, কালকে একজন এসে, বুড়া মানুষ, এত সালাক, সুন্দর আলাপ সালাপ করে, বলে হুজুর বহুদিন আপনার সাথে কাটলাম, জানি না কোন দিন জানি কি কোনো ভুল টুল করছি কিনা, কোনো গিবট টিবট হয়ে গেছে কিনা, এই জন্য ইচ্ছা করে বাসাতে এসি ক্ষমা চাইবার জন্য, মাফ করে দিন যে যদি মরে টুরে যাই। বলে আমারও মাফ করে দিন যে, তবে আমি আপনার বিরুদ্ধে আমার 50 বছরের জীবনে ঠোঁট খুলছি, আমার জানা নাই, তাই আমার ভয় নাই যে আপনার গীবত করছি, তবু মাপ চাই। আপনি কি কিসের মাপ চাইলে? হুজুর টিকা ডুলে থাকতেও আপনার সাথে কথা কয়ে পারি নাই, এখন তো পড়ার কথাই না। আসলে আমি অনেক গীবত করছি আপনার মানুষের কাছে, শূন্য শূন্য কিছু হিংসায় অনেক বদনাম করছি, এখন আমার দুনিয়াতে কোনো ভয় নেই, আপনার এছাড়া পায়ে দুরি মাপ চাই। ঠিক আছে মা, বুঝলা কি কইলাম? তবে মশলা এটাই, যদি তোমার কাছে কেউ মাপ চায় তার জিগাইতে নেই যে আমার কি গীবত করছিলেন, যদি তুমি জিগাও অধিকার আছে, পরে তো এরম হয়তো মাফ করবেই না, এই জন্য না জিগানো ভালো। আমি হুজুর আপনার বদনাম করছিলাম, ক্ষমা চাই। ঠিক আছে, আল্লাহ তোমার ক্ষমা করুক, আমিও ক্ষমা করি, এইটা ভালো। তারে জিগাইতে নাই যে কি গীবত করছো, ইল্লা বিশেষ কারণ। তো মুবিনের অর্থ বুঝাইলে প্রকাশ্য, যে বাংলাতে লেখা আছে প্রকাশ্য, প্রকাশ্য শত্রু, প্রকাশ কেমনে দেহি তো না, গোপন শত্রু এটা। তো প্রকাশ্যের অর্থ এটা না, প্রকাশ্য মানে আদি শত্রু, একেবারে ওর দ্বারা কোনো মিত্রতার সম্ভাবনাই নাই। যদি দেখো তোমার সাথে সে মিত্রতা দেখাইতেছে, তাহলে এটার পিছনেও শত্রুতা আছে। ওই যে একজন নামাজ পড়তেছি, খুব এখলাসের সাথে নামাজ পড়তেছি, একজনে যায় এবার ধাক্কা একটা মারছে, একেবারে যেখানে নামাজ পড়তেছেন এই ঘরের তে যে আলাদা উল্টে বাইরে পড়ছে, এক তো নামাজ নষ্ট, আবার দিছে ধাক্কা, উঠতে সাইরে লাড়ি একটা বাড়ি দিবার গেছে, এমনি ফট করে সাদ ভেঙে পড়ে লাড়িতে অবাক হয়ে সাইরে। আর শয়তানে কয় দেও মারো মারো, সর্বনাশ, সাদ ভেঙে পড়েছে, এটার নিচেই তো আমি ছিলাম। আমি এটা বুঝি, তুমি বুঝো নাই, এই জন্যই তো আমি ধাক্কা দিছি যাতে সাদটার নিচে পড়ে তুমি মরে না যাও। বাবা বুঝতে পারি নাই, আমার বাসায় চলেন একটু চা খেয়ে যান, কি নাম আপনার বাড়ির কই? বলো ওইটা জিগায় না, ওইটা জিগায় আমার নাম কি, এটা জিগায় না,
নাম কইলে যে লাডি থয়ে দিস ওইটা আবার লইবা, উপকার করছি কি না বলো। হ্যাঁ বিরাট উপকার করছেন, এই জন্যই তো আপনারা চাইতেছেন। কলে না নাম বলো না, হুজুর ফাটা ধরি তো চা খায়া জানার নামটা পরিচয় দিয়ে জান, এত বড় এহসান করছেন আমার জীবন বাঁচছে। বারবার বলতেছে বলিস তাহলে কি, আমার নাম শয়তান। শয়তান তো কোনোদিন মুসলমানের আদি শত্রু, উপকার করেন আপনি, উপকার করলেন যে না উপকার করিনি, বিরাট ক্ষতি করে দিছি তোমার। কেমনে এইটার তলে পড়ে মরলে সোজা জান্নাতে যেতে, শহীদের সব পাইতা, মরণটা নামাজ অবস্থায় হইত, আবার উপরেতে সাত পড়ে যাওয়ার কারণে শহীদের হুকুম হইত, জাহান্নামের প্রশ্নই নাই। তোমারে শহীদ থেকে বঞ্চিত করছি, জান্নাত থেকে বঞ্চিত করছি, আল্লাহর রহমতে আসো, আমার খাতির হয়েছে, পারলে জিনাও করায়। হে যে ভালো কাজ করলো এটার পিছনেও আসলে আমার ক্ষতি, সে এই রকম শত্রু শয়তান, এই জন্য বলা হয়েছে আদব মুবে মাম। শয়তান ছাড়া কোন শত্রু সম্বন্ধে হাদিসে কোরআনের মধ্যে মুবিন শব্দ আদুবন করে আসতে পারবে কেন? যে কোনো মানুষ হোক, কাফের হোক, মুসলিম অমুসলিম হোক, যত কঠিন শত্রু হোক, সম্ভাবনা থাকে তাকে মিত্র বানানো যায়, বরং বাস্তবতাও আছে। কিন্তু শয়তানকে কোনোভাবেই খুশি করা যাবে না। একটাই পথ আছে, তুমি বলো যে আমি আল্লাহকে মানি না, হ্যাঁ খুশি, এত শত্রু তোমাকে জাহান্নামী বানায় ছাড়বে সে, একদিন আল্লাহকেও যদি তোমারে জাহান্নামে নিতে পারে এইটুকু চেষ্টা আছে তোমার, একদিনের জন্য এলো জাহান্নামে নিয়ে যাওয়া এটা তার চেষ্টা, সে তোমার কোনো মঙ্গল কামনা করে না নুকসান ছাড়া। এই জন্য এটার নাম রাখা হয়েছে সে আদুবু মুবিন। ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত, স্পষ্ট ভাবে পবিত্র কোরআনে সিলমের কথা পুরাপুরি ভাবে ঐক্যবদ্ধ থাকা, সমঝোতার উপরে থাকা, মিল মুহাব্বতের উপরে থাকা, অথবা পরিপূর্ণ ইসলামের উপরে থাকা, আর এই পরিপূর্ণ ইসলাম থেকে তোমাকে ভিন্ন করা, তোমাদের মধ্যে অনৈক্য দল উপদল সৃষ্টি করে মারামারি করানো শয়তানের কাজ, সতর্ক থাকো। আমার এই নির্দেশের পরে ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত, এই পবিত্র কোরআন স্পষ্ট নির্দেশনা বলি নিয়ে যখন তোমাদের সম্মুখে উপস্থিত, তোমরা পড়তেছ শুনতেছ, এরপরেও যদি না মানো, খুদ বাইর করো, সন্দেহ বাইর করো, যুক্তি তালাশ করো, ফালামু ভালো করে জেনে নাও, আন্নাল্লাহ আজিজ, আল্লাহ পরাক্রমশীল, তার মতো ক্ষমতাধর, তার মতো শক্তিশালী, তার মতো শাস্তি দানকারী কেউ নাই। অর্থ কি? কঠোর শাস্তির সম্মুখীন হইতে হবে। এখন একটা প্রশ্ন, এত ভয় দেখান, নবীর দাঁত ভেঙে গেছি, কিচ্ছু হয়েছে না, কত গুণা করতেছে, সুদ ঘুষ খাইতেছে, কিছুই হয় না, খালি ধমকি দিলেন, কই? যারা যত বেশি অপরাধ করতেছে তারাই তো শান্তিতে আছে। আল্লাহ বলেন
ইন্নাল্লাহ আজিজ, সাথে সাথে তোমাকে শাস্তি দেওয়ার পুরা শক্তি আমার আছে, আজিজ, আমার কোন প্রতিদ্বন্দ্বী করার মতো কারো ক্ষমতা নাই। হাকিম, তবে আমি যে কোনো কাজ করি এর পিছনে রহস্য থাকে। তুমি কাফেরকে বলো তারে শাস্তি দেই না, জিনাকারীকে শাস্তি দেই না। শাস্তি দেওয়া যদি শুরু করি, তোমরা জানি তফসিরে বর্ষ, এইগুলো তো একটা অবস্থা না। এই শোক দিয়ে কি করে এসো আল্লাহ জানে না, এই জবানে কি করছো আল্লাহ জানে না, জানে না। সত্যিকারের কানের হক আদায় করছো, চোখের হক আদায় করছো, হাত পায়ের হক আদায় করছো। যদি আল্লাহ শাস্তি দেই তাহলে সব দিনেই তো দিবে। স্বজন প্রীতি আছে ওনার মধ্যে, স্বেচ্ছাচারিতা আছে। তুমি যদি বদনজরি করো তাহলে তোমার শোক শেষ হয়ে যাবে। ওই হারামি চোখ বদনজরি করে, ওই হারামিরও চোখ নষ্ট হইব। আর তুমি যে মাদ্রাসার উস্তাদ, শিক্ষক, ছাত্র, তফসির কারক, তফসির শোনো, তুমিও যদি বদনজরি করো বেপরদি তোমারও চোখ যাইব। এখন আমি তোমারে জিগাই, এটা সুরামি করছে, এটা বদনজরি করছে, শাস্তির জন্য আমার সামনে খাড়া। তুমি বদনজরি করছো এই জন্য আমার সামনে খাড়া। শাস্তি হলো চোখ উড়াইয়া দিব, একটা হলো বদমাইশ, একটা হলো ছাত্র ভালো। তুমি কোনটা চাও? বদনজরি অপদৃষ্টি দুইজনেই করছো, দুইজনেই ধরা পড়ে গেছো। এ আজকে করছে, জীবনে করে নাই, বদমাশের লয়ে গেছি নেনকে ধরা পড়ে। হে জীবন ভরাই বদনজরি করে, আর হে মাত্র আজকে একদিনই গেছি বন্ধুর সাথে, যা এক নজর দেখছে। এই এখন তুমি কি কইতেছ আমাকে? জীবনে আজকে সাথে গেল কি চাও? যে আমার মুক্তি দে দেন। ওরে কি করবো, তো আগে দেব, কিন্তু আগেরটা তো আজকে বিচারে আসে নাই। আজকে তো বিচার দিছে অমুকে তার মেয়ের ব্যাপারে, দুইটার মধ্যে তো তোমরা সমান। তাহলে তোমার শোকও নিতে হবে, তারটাও নিতে হবে। আমি যখন দেখলাম এটা যাত্রাবাড়ির ছাত্র, মাদ্রাসার ছাত্র, আলেম, টুপিওয়ালা, দাড়িওয়ালা, এটা ভুল করে ফেলছে, রাত্রে তবাও করবো, আর ওইটা তো বদমাইশ, ওইটা তো আরও করবো, কিন্তু দুইটাই ধরা পড়ছে। ঠিক আছে ফেরেশতা, সময় টময় বুঝো না, নামাজের সময় হয়েছে, বান্দা কই নামাজ, হ্যাঁ এই ফাইল নিয়ে যাও, পরে না, এখন এই ফাইল দেখবো না, যাও। ফেরেশতা কি রু ফাইল ফিরত, আল্লাহ রাগ হয়েছে গা, এই ফাইল ওর আল্লাহ সামনে এড়ালুই আইব, ডব খাইবার লাগে, দুইজন বেঁচে গেছে। আসলে কারে বাঁচাইলো? লাভার একজনের হয়ে গেল। এই পাংখাটা আমার উপরে কার লাগি চলতেছে? আপনারাও বাতাস পাইতেছেন নি? হ্যাঁ, আল্লাহ বড় হাকিম, ওই ছেলেটারে বাঁচাইবার জন্য কলে আমি রহমান সাবাকাত রহমতি আলা গাজাবি, দুইটা যুবক ছেলে, দুইটারে মাফ করে দিলাম, এদের ভবিষ্যৎ আছে। আসলে একটারে মাফ করতে গেলে আর একটারে না করলে স্বেচ্ছাচারিতা বোঝা গেল, দুইটাই মাফ, একটা রুসিলে আর একটা মাফ পেয়ে গেল। এই হেকমতে কৌশলে আল্লাহ চালায়, সাথে সাথে বিচার করে না। এইটা বলেন আজিজ, আমি এক্ষুনি থাপ্পড় মারতে পারি, কিন্তু হাকিম আমার কাজ খুব রহস্যপূর্ণ, রাজদার, হেকমতওয়ালা, আমি হেকমতের মাধ্যমে কাজ করি, মারি না। মানুষে বলবে ও
অকালে মৃত্যু হয়ে গেছে, আহারে কি ভালো মানুষটা আছেন, কেমনে মরে গেল। আসলে সুর ডাকাতি সব করতো কেউ জানতো না, মরে গেছে কইলা আহারে কি ভালো মানুষটা ছিল। এই জন্য আল্লাহ সুর ডাকাত বদমাস এটার সময় বাড়ায় দেয়, শাস্তি দেয় না, আরো বেশি অন্যায় করতে 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 এলাকার মানুষে বলে আহা এটা মরে যেত, ভালো হইতো মরে যেত, সারা এলাকার মানুষ অস্থির। পরে একদিন সুজে মরে গেছে, কইলা আল্লাহ বাঁচাইছে, এটা মরে গেছে আল্লাহ বাঁচাইছে, আল্লাহরে কেউ দোষ দেয় না। অতদিন আল্লাহ অপেক্ষা করে ও আমি হিল হোম রুয়াইদা আসেনি। আল্লাহ তো হেকমত ওলা, তোমার আমার মতো জ্ঞান লয়ে যদি আল্লাহ চলতো তাহলে কবে আসমান জমিন ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়ে শেষ হয়ে যেত। ফাআলামু আন্নাল্লাহা আজিজুন হাকীম هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام هي نبي بني إسرائيل ذاتي তাদের প্রতি কত নিয়ামত করলাম, কত নিয়ামত দিলাম, মূসা আলাইহিস সালাম তাদেরকে কত বুঝানির চেষ্টা করলো, শেষ পর্যন্ত বলল আল্লাহর কথা শুনবার চাই, শুধু আপনি শুনলে হইব না, এরপরে কথা শুনে দিলাম। বনি ইসরায়েলের উম্মতে ইহুদি উম্মতের একটা বৈশিষ্ট্য, ওরা দুনিয়াতে তাদের নবী আল্লাহর কালাম শুনছে কইছে, আর উম্মতেও আল্লাহর কালাম শুনছে। যখন কালাম শুনলো কথা ছিল আর দুষ্টামি করব না, অনেক ঘটনা, যখন কালাম শুনলো মুসা বলল হ্যাঁ শুনলা তো, হ্যাঁ শুনছি, অন্ত মনের মধ্যে আরেক প্রশ্ন যে জিনে কথা কইল না মানুষের, একটু দেহ আল্লাহ, আরে আল্লাহরে দেখবা কেমনে দেখবে, এটা তো আলো আগুনের দেখল না, আমারও যে একটু দেখতে গেল, আমি দেখলাম পাহাড়টা রুয়ে রুয়ে হয়ে গেল, আল্লাহর তাজাল্লি এটা তুমি বরদাস্ত করবা কেমনে, বলে এটার তরিকা আছে। হ্যাঁ হ্যাঁ এটা বুদ্ধিমান, কি তরিকা, ফিল গামাম, আসমান ভরা আছে গামামের দ্বারা, কিসের দ্বারা, বরফের দ্বারা, আল্লাহ বরফের মধ্যে ঢুকে থাক, খালি পাতাটা বের করে, আল্লাহ যদি সরাসরি আমার কাছে আসতে না চায় তাহলে গামাম যে দেখা যায় বাদল বাদল ওইটার মধ্যে আসলে আমরা একটু দেখলেই হবে, সাথে যদি কিছু ফেরেশতা থাকে আরো ভালো। আল্লাহ বলেনি ব্যাপ দপ গুলো মনে হয় হালিয়ান ধরুন আইল্লা অপেক্ষা করতেছে আমাকে দেখার জন্য, ফেরেশতাদেরকে দেখার জন্য, ফি দুলালি মিনাল গামাম ওয়াকুদিয়াল আমর, যদি তাই হইতো বিষয় শেষ হয়ে যাইবে, তাহলে আর থাকতো না কিছু পৃথিবীতে, ওদের অস্তিত্ববিহীন আমারে দেখবার চায়। সব কাজের বাগডোর আল্লাহর হাতে, এরা খালি একের পর এক প্রশ্ন, একের পর এক প্রশ্ন, কিতাব চাই দিলাম, ফেরাউনতে বাসপা চাই দিলাম, বলে আল্লাহর আওয়াজ শুনতে চাই শুনাইলাম, একের পর এক কথা বাড়াই দিয়েছে, এখন বাদলের মধ্যে তারা লোকে দেখা দিবার লাগে, বলে দেও আমাকে দেখাতে জন্য বলে অস্তিত্ব থাকবে, যখন দেখা দেওয়ার সময় হবে তখন হবে, এর আগে সমস্ত যা করতেছে পাপিষ্ঠরা বেয়াদবানামূলক আচরণ
এর পরিণাম কিন্তু ভালো নয়, বলে দাও শেষ পর্যন্ত আমার হাতে ধরা পড়তেই হবে। শেষ করতে তো পারবো না, এত দেরিতে আসার নামাজে কোসার বাড়া, এখন তো ছাত্র গেছেই গা, ছাত্রের জন্য 9টার জায়গা 9:30 করলে আমি রাজি, কিন্তু এখন তো কিছু কমছে, এশার নামাজের টাইম কিছু বদলে আগে পিছিয়ে করা যায় কিনা তোমরা যারা আছো ইমাম খতিব? হ্যাঁ, কয়টায় করছে? আচ্ছা, এত কাছে এসে তবু এই একটা জায়গার মধ্যে এসে আল্লাহ পাক আমাদের আমল, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লি। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। يا حي يا قيوم برحمتك نستغيث، يا إله العالمين تب علينا أجمعين، يا حي يا قيوم برحمتك نستغيث، نسأل منك الجنة ونعوذ بك من النار، نسأل منك علما نافعا ونعوذ بك من علم لا ينفع، أسألك حبك حب من يحبك وحب عمل يقربني إلى حبك. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. يا الله نسأل منك كل خير سأل به سيدنا ومولانا حبيبنا محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من كل شر استعاذ به سيدنا وحبيبنا ومولانا محمد. يا مولاي يا ملجايا، لا ملجأ إلا إليك، ولا مأوى إلا أنت، أنت الله الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم أنت الغني ونحن الفقراء، أنت الغني وصاحب الأغنياء ونحن الفقراء، تقضي حاجتنا حاجة جميع المصلين الحاضرين، حاجة الدنيا الخير وحاجة الآخرة، ونقنا من الذنوب كما نقيت الثوب الأبيض من الدنس. يا قادر بقدرتك يا رب، بقدرتك يا رب حفظنا من مكائد الشيطان، وفقنا تلاوة القرآن، واجعل لنا الجنة والجنان، أنت الحنان والمنان عميم الإحسان. يا رب يا أرحم الراحمين يا أكرم الأكرمين، تقبل منا صلاتنا وتحياتنا، واستجب دعوتنا والدعوة جسائر الحاضرين الذين رفعوا أيديهم إليك يبكون إليك يرجون منك وشفاعة سيد الأمين. يا رب العالمين، يا رب العباد، يا خالق السماء، يا فاطر السماء والأرض، يا صاحب من في قبة الخضراء بوسيلة سيد المرسلين خاتم النبيين، نحن أمته، نحن أمته، لنا نسبة عظيمة إلى نبيك وحبيبنا سيدنا سيد الورى محمد رسول الله صلى الله عليه وسلم، بنسبته العظيمة
ফাগফির লানা জামিয়া মান আইদিহিম আইদিনা রাফা'না ইলাইকুম ইয়া আরহামার রাহিমিন বিওসিলাতি হাযাল কুরআন বিওসিলাতি সুনানিন নবী সুকলান صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا رب.